وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل، وشاب نشأ في عبادة ربه، ورجل قلبه معلق في المساجد، ورجلان تحابا في الله واجتمع عليه وتفرق عليه، ورجل تصدق إخفان حتى لا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا ففازت عيناه. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده، سبحان الله العظيم. الحمد لله. আমার কলেজের টুকরা হাফর খাড়া বটতলা বাজার কর্তৃক আয়োজিত ধামতি দেবিদ্যার কুমিল্লা বাদ জোহর দিনের বেলা মাহফিলের সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের কলেজের টুকরা চেয়ারম্যান সাহেব এবং সিনিয়র সহকারী সচিব বিখ্যাত ওলামায়ে কেরাম যারা আমার আগে কথা বলেছেন, পরেও বলবেন, আমার কলেজের টুকরা যুব সমাজ, পর্দার আলের আমার আম্মাজিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার, সুপ্রিয়া তন প্রিয়া, আলহামদুলিল্লাহ। রফিক ভাই রেজে বলছেন, দিনের বেলা মাহফিল হইনব কে, এখন বুঝছেন নি দিনের বেলা কাস্টমার আছে দে, আসেনি আলহামদুলিল্লাহ। আর বেগুন ক্লাস ওয়ান ফার্স এই শ্রোতা নিয়ত করি এসে বালা করি বয়ান শুনব, আল্লাহ আল্লাহ শাহানু বাড়িতে পৌঁছাইব। রাত্রে অনেক সময় 12টা বাজে, প্রোগ্রাম শেষ হলে গাড়ি পাওয়া যায় না, আর কোন বড় ধরনের শিক্ষিত মানুষ রাত্রে আসে না। অফিস আদালতে যারা কাজ করে, চাকরি করে, মন্ত্রী ম্যাজিস্ট্রেট, ওনারা দিনে চাকরি, তো বন্ধের সময় দিনের বেলা করলে সকলে সুবিধা হয়, ঠিক কি না? আজকে এসে আপনারা প্রমাণ দিয়েছেন দিনের বেলা কোরআনে কারিমের মাহফিল হয়, পড়ি আমিন, আল্লাহ আয়োজনকে কবুল করুক। আমি রফিক ভাইয়ের পরামর্শ দিছি,
আল্লাহ যদি বাসায় এটা কন্টিনিউ দিনের বেলা ব্যতিক্রম ধর্মী উনি চালাইবো ইনশাল্লাহ, আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, কেমন? আরো একটা পরামর্শ দিই আমার দোস্তরে, আমার মিতা তো মহিলা হ্যান্ডেল করবে, অর্ধেক আম্মাজিরে আসবে দিনের বেলা, তো সুন্দর সেফটি আছে, কিছু পানির বোতল টোতল রাখবেন, বাচ্চা টাচ্চারা খাইব, এইভাবে মহিলা হ্যান্ডেল ওইদিকে আলাদা করলে আল্লাহ দিলে আম্মাজিরা দুই সেটটা কথা শুনলো। একটা মানুষও যদি হেদায়ত হয় আমরা সাকসেস, ঠিক কি না? কোন কথা কার দিলের ভিতরে লাগে এটা আমরাও জানি না, আল্লাহ জাল্লা শাহানু এগুলা দিলের ভিতরে বাজায় দিবে, পড়ি আমরা আমিন। আপনারা সামনে ইনশাল্লাহ দিনের বেলা মাহফিলটা হোক, হ্যাঁ সামনের বছর করলে আইবেন তো, একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান কারা কারা, লিল্লাহে তাকবীর। আর একটা মজার কথা কই আমরা করে, সেটা হলো মাহফিলে আসতে আপনারা একটা ভুল করেন, আসতে দুই একজনের নিয়ে আসবেন হুন্ডাত করি বা অটো রিজার্ভ করি, ভাই তোরে আমি বানা দিও, আমনের একজনের দাওয়াতের বরকত যদি সে আসে আপনি সওয়াব পাইবেন, বলা যায় না সে যদি হেদায়েত হয়ে পঞ্চম ষষ্ঠ পুরুষ থেকেও তার থেকে যদি বড় কাবার ইমাম ফয়দা হয়, কোটি কোটি মানুষ তার থেকে হেদায়েত হবে, আপনি যে তারে মাহফিলে আনছেন তার পূর্বপুরুষরে, এ কারণে আপনিও কবর সওয়াব পাবেন। বহির রাষ্ট্রে যারা যা গেলাম, বহির বিশ্বে প্রায় 12-13 রাষ্ট্র গেলাম, অনেক ভালো ভালো মানুষ দেখছি, তবে তারা কাফের, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, তাদের জন্য খুব মায়া লাগছে, অনেক সুন্দর মানুষ, কিন্তু মানুষগুলোর কাছে এখনো দাওয়াত পৌঁছে নাই। আমনের দেবিদ্বারের একটা মুসলমান, মুসলমান হয়ে যদি জাহান্নামে যায় এটার জন্য আমাদেরকে জবাব দিতে হবে। পরিসংখ্যানে দেখা গেছে 100 কোটি মানুষ ইসলাম নামটায় কানে পৌঁছে নাই, এটার জন্য আমাকে আমাদের 150 কোটি মুসলমান আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলবেন তোমরা তো দাওয়াত দাও নাই, তাহলে দাওয়াতের কাজ সম্প্রসারণ করার নিমিত্তে ইনশাল্লাহ আপনারা এই প্রোগ্রামটারে এস্টাবলিশ করবেন, রাজি আছেন? আম্মাজিরাও যাতে দাওয়াতটা পায়, এই খেয়ালে আমি বলছি মহিলা প্যান্ডেলটা দিনের বেলা তাদের সেফটি হবে, কোনো অসুবিধা নেই, আলাদা পর্দার সহিত তারা চলে যাবে। তাহলে আমাদের আম্মাজিরা, আমরা যারা আসছি আমারাও আসলো। তো প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ, আরশের ছায়া যারা স্থান পাবে সে বিষয়ে কথা বলবো, বিষয়ের নাম আরশের ছায়া যারা স্থান পাবে, আমার এই খুতবার কিতাবের 16 নম্বর আলোচনা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ তাআলা লিখেছেন আরশের নিচে যারা স্থান পাবে 79 প্রকারের লোক, কত প্রকার? 79 প্রকার। এখন একটা মজার কথা বলি, নয় আপনারা তো আজ শুনবেন না, একটু লোভ দেখাইতে হইব, আল্লাহ যেদিন বিচার করবেন হাসর মাঠে, একটা দিনের টানি আল্লাহ লম্বা করব 50,000 বছর। সূরা মারিজে 7 নম্বর আয়াতে বলছেন কানা মাকদারুহু 50,000 সানা, একদিনের মেয়াদ 50,000 বছর। তামার জমিন হবে এক বিঘত মাথার উপরে সূর্য, মাথার মগজ গলে চোখে মুখে বাইর হবে, এত গরম। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন জাহান্নামীদেরকে যে জাহান্নামে পোড়ানো হবে, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি, কত গুণ? 70 গুণ। কাফের বিজ্ঞানীরা আমার দুলাভাই বৈনফুতেরা কয় মোহাম্মদ এগুলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা হাম দেয়, কি জাহান্নাম উদা কথা, যে পাত্রের মধ্যে 70 গুণ পাওয়ার আগুন রাখবো, পাত্রে তো চলে যাবো, নজল যেটা দিয়ে জ্বালাইবো নজল তো শেষ, এটা জ্বালাইবো কেমনে, এটা সম্ভব নয়। এখন সূর্যকে গবেষণা করতে চাইয়া তারা পাইলো সূর্যের কেন্দ্রবিন্দুতে তাপমাত্রা 1 কোটি ডিগ্রি সেলসিয়াস, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, কতগুলা আমার আব্দুল হাকিম ভাইয়ের যে এসি খাইলাম, হাওয়া খাইলাম, ফিল্টার করে করে বাতাসটা আমাদেরকে খাওয়াইলো, তাইলে কত লক্ষ ফিল্টার আল্লাহ চেঞ্জ করি, এখানে মাত্র 26-27 ডিগ্রি তাপমাত্রা দেবীদের আনছে, তাও চৈত্র বৈশাখ মাসে 37 ডিগ্রি 35 ডিগ্রি, বুড়িগার আচ্ছা উড়ানো হুতি থা কোত্তা টোত্তা গুলি বুড়ির কবে সালা বান্ধি বেশ বেশ মরিজাইয়ের গরমে, ঠিক নেই ফিক আপ কদ্দুর মারছে 30-32 ধরেন। আর সূর্যের গায়ে কত আগুন,
2 কোটি ডিগ্রি, 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, কয় কোটি? 5 কোটি। চিন্তা করে এখন সৌরজগতের একটা গ্রহ আছে ডোরাডাস, সূর্যের কেন্দ্রবিন্দু থেকে হাতের দিকে চাইলে হাতে কোটি কোটি মাইল দূরে, সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়, একটা 10 নম্বর গ্রহ হইছে রে, জ্বালায় মাথাটা লাল করলে যেভাবে বোঝা যায়, সূর্য থেকে ডোরাডাসের দিকে তাকাইলে মানে মাথাটা জল জ্বলাইয়া জ্বলে। বিজ্ঞানীরা প্রমাণ করছে অ্যাসডোরাসের গায়ে আগুন 10 লক্ষ গুণ বেশি সূর্য থেকে। সুবহানাল্লাহ, 24 সালে কইয়ে অসুবিধা কি? তাই কি দরকার? ইডহান রানের ভিতরে এমনি রায় দো আতলই এমনি সুরে কোন সুবহানাল্লাহ কত গুণ? 10 লক্ষ গুণ বেশি। এখন বিজ্ঞানী বাইসাবেরা নাসা গবেষণা কেন্দ্রে কয় কমা গো জাহান্নামের আজাব তো হেঁসা হইতো হারে, হেঁসা নজন মাত দিব কবর আর হাসর মাঠে কানে গালে গেছবো ভাই 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 কি তার ডাকাই তোর বলা ভাই কি তারে আবার মোহাম্মদ সাল্লাম কইছে যে বালা লাগে না ভাই কে অসার কোন বাপ কইলো কাম হইতো মার। এখন বিশ্বাস করতেছে জাহান্নাম সত্য, লিল্লাহে তাকবীর। আমরা এখন দিনের বেলা কাম সারাই আইলাম বয়ানে আঙ্গরকম আমরা মফিজ বেকুব কোন হাগলে ওয়া শুনে কত হুনা হুনবো বালা বালা হাগলেরা, লাভ হবে না, লাভ হবে না। এখন সেয়ানা ফেলেয়ারেরা আইছে, এগুলো আখেরাতের প্যাসেঞ্জার, সেয়ানা মানুষ মানুষ দুনিয়ার সব কাজ ফালাই দিয়ে ইসলাম বুঝার জন্য আসছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। প্রোগ্রাম আমারটা তো কাবলাল আসর শেষ হয়ে যাবে, তবে আমাদের এই প্রেম ভালোবাসা শেষ হবে না, আসর মাঠে যাতে আমরা একসাথে থাকি, আল্লাহ যাতে আমাদেরকে জান্নাতে একসাথে রাখে সে দোয়াটা করতেছি। এই ভালোবাসাটা 1 ঘন্টার নয়, ভালোবাসাটা চলুক জনমকে জনম্বর পড়ি আমরা আমিন। তো সে কঠিন দিনে আল্লাহ যেখানে বসি বিচার করবেন, আরশের সামিয়ানা টানি টানি রোল নম্বর 1 থেকে 79 প্রকার লোকের স্থান দিব। আরো মজার কথা, যারা স্থান পাবে তারা বিনে হিসেবে জান্নাতে যাইব। আর এই কঠিন গরমে হানি লাগবনি কলিজা ছাতি ফাটি যাইব, এই যে এখন পানি পড়ে রেছি যেন খাইয়ের না, আবহাওয়া কত সুন্দর সবুজ বনানি চতুর্দিকে, এক বোতল পানি আকুয়াফি না কত দাম? ইউক্রেনের একটা আম্মাজিরে জিজ্ঞেস করলে কইব 20 মাইল আড়ন লাগে সকালবেলা পানিলে, যুদ্ধ আহত 10-12 জন ছেলে মেয়ে ফানি ফানি বলে চিৎকার, দাম্মু ফানি দ দমে, রাসায়নিক পদার্থে পুকুর নদ নদী সব নষ্ট। ওই সান্দিনা 20 মাইল দূরে হাঁটতে হাঁটতে নিমসার বাজারে যায়, যাইতে আয় ফানি এক বোতল দেয় সেনাবাহিনীর, ইয়ান তো এবার কলজে টানি এলা, আইতে আইতে খালি বোতল, শুধু তারা বুঝে এক বোতল পানির দাম কত, হাসরবাসীরা বুঝবে এক গ্লাস পানির দাম কত। সুবহানাল্লাহ, সেদিন আকুয়াফি নান একটা কোম্পানির পানি আছে, কোম্পানির নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর প্রোডাকশনের নাম হাউজে কাউসার, আর পানির নাম হাউজে কাউসার। কি রে ভাই হাউজে কাউসার অনুস, কাউসার নামে তো সুরা একটা আছে, না তাই না? তো এটা তো ফুরান হড়া কাউসারের পানি, কোম্পানির নাম মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেদিনের এই পানি এক বোতল যে খাইব, এক গ্লাস যে খাইব, লা ইয়াসমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত আর কখনো তার পানির তৃষ্ণা লাগবে না। আর কিছু লোকেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজাতে পানি পান করাবে, ইয়া কথারিবু বিয়াদাই হে নিজাতে পানি পান করাবে। এখন এ কথা উনি সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর হিগুন আবার কোন ফার্টির লোক, আমনে আঙ্গবে একেরে খাওয়াইবেন জান্নাতের ফেয়ালা দি, শরীফ মেলামাইন বাংলাদেশ মেলামাইন, অন কিছু লোকের আনে নিজে হাতে কোম্পানির কিন্তু পানিলে খাওয়াই দিবেন, হিগুন কারা? কইগুন হলো আমার দেবিদ্দারের আমার উম্মতের ভিতরে যারা আলেম হয়েছে, তারা কোটিপতি শিল্পপতি প্রজাপতি রাষ্ট্রপতি কনপতি হয় না, এগুলো 600 টাকা 6,000 টাকা সামান্য পয়সার বিনিময়ে তারা ইসলামকে ফহরা দিছে, ডোর টু ডোর পৌঁছে দিছে, আবার আলেমগুলারে আমি নিজাতে পানি পান করাবো। আমরা যতদিকে কাপ ঝাপ করেন রুল নম্বর 1 কিন্তু আলেমের গো, কাপ লই যাবে কিন্তু আলেমেরা, সুবহানাল্লাহ কয় না? তাহলে আলেমের ঘরে কি আই লাভ ইউ না আই হ্যাট ইউ? আমনে আলেমের কাছে যে কোনো কিছু আনলে শুধু অ্যালার্জি বেড়া মাইয়ে,
হুজুর বালা গাড়ি চলতো কা, ফাজেরু চলতো কা, এনে চলতো কা, হেনে চলতো কা, ব্যবসা হিডা হিডা, মনে যা সাহেতে মারি দে, ওরে কথা কয় না ঠিক কি না? দুনিয়াটাই তো ব্যবসা, আল্লাহ কয় নিজে ব্যবসা করিয়ে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলী, আসো কে আমার সাথে ব্যবসা করিবা, জান আর মাল দিবা, আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব, কথা ঠিক কি না? পৃথিবীতে চলতে হলে ইনস্ট্রুমেন্ট গুলা লাগবেই, ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে, এটা কোনো গুনাহের কিছু না, এটা চলার জন্য পৃথিবীর সবে থেকে যাবে, তো এই জিনিসগুলো বুঝতে হবে। হুজুরের বেতন বাড়াইতে করলে হুজুর কি দরকার, আল্লাহর রাস্তা খাড়েন না তো সিএনজিতে উঠলে কেবেন ভাই সান্দিনা নামিয়ে বুঝছেন নি মাদাইয়া নামিয়ে টিয়া 10-12 টাকা দিয়ে দিবেন, হ্যাঁ মিয়া টিয়া 50-50 টাকা 10-12 টাকা দিয়েছেন তো ভাই সব আল্লাহ দিব আর গুলা, সে মানে নিয়ে চান না ঠিক নেই। এরপরে দামতি বাজারে বড় বোয়াল মাছটা লইয়ে 50-100 টাকা দিয়ে 5,000 টাকার বোয়াল মাছ কি ভাই টিয়া কয় আল্লাহ দিব, যেগুন খালি আল্লাহ দিব আল্লাহ দিব কয়, এগুনের মাইয়াটারে বিয়ের প্রস্তাব দিয়ে লাইয়ে কবুজন আপনি 600 টাকা বেতন হান, আর মাইয়া সেন্সুডেন দি দাঁত মাঝে 5,000 টাকা তো আর মাইয়ার ব্রাশে লাগে মিয়া ভাই ইসলামী লড়ান, আর মাইয়ারে সালাইবেন কেমনে, যেটা আল্লাহ দিব আল্লাহ দেয়নি চান না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কি মর্যাদা দিয়েছেন, কিভাবে কি করেছেন, আল্লাহু আকবার, এই জিনিসটা বুঝতে হবে। আজকে আমি মন থেকে দোয়া করছি রফিক ভাই নিজে হাতে ফাঁক করছে আমাদের জন্য, পৃথিবীর সর্বোচ্চ খানাটা আমাদের জন্য ফাঁকাইছে, মন থেকে আমরা দোয়া করছি আল্লাহ আমার ভাইকে কবুল করুক, তার বংশ পরম্পরা থেকে তার নসল থেকে আল্লাহ খানায় কাবার ইমাম দেখ, তার বংশ থেকে আল্লাহ যাতে রাষ্ট্রপতি দান করে, বলি আমিন। এ দোয়া বিফলে যাবে না, 10 পুরুষ পরে হইলেও দোয়া আল্লাহ কবুল করবে, এটা আমার নবীর ঘোষণা। আর এই দুনিয়াতে যদি কবুল না হয় পরকালে হইলে এ দোয়া পাবে ইনশাল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে আলেমের ঘরে কি আই লাভ ইউ না আই হার্ট ইউ, হ্যাঁ কর লাভ ইউ, মনে প্রাণে ভালোবাসবি বেটা আলেমের ঘরে, মন থেকে কলজের ভিতরে কলজের ভিতরে ঢুকাইবি, এটা নবীর ঘোষণা। এখন আরো ওয়ারিস, কেয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আসবে না, শুধু আমার ওলামায়ে হক্কানি রব্বানিরা এরা ইসলামের ডোর টু ডোর মেসেজ গুলো পৌঁছাবে, তারা আমার ছেলে মেয়ে লিল্লাহে তাকবীর কয় না, গুগল সার্চ দিলে চলি এই হাদিসটা, আইও আসলো আজকে সময় গনে যা, এনে যে হাদিস লইছি এনে 7 শ্রেণীর কথা আছে, কয় শ্রেণীর মোট আছে 79 প্রকার, রুল নম্বর 79 প্রকারের লোকেরে আল্লাহ আরশের নিচে স্থান দিব, তো 7 শ্রেণী থেকে আবার যা কইতে আরি, 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদেল ন্যায় পরায়ণ বাদশা। এখানে এই হাদিসটা যে লইছি সহিহ আল বুখারীর জিলদে আউয়াল 91 নম্বর পৃষ্ঠার প্রথম থেকে হাদিসটা শুরু, 7-8 বার এই হাদিসটা আসছে, গুগল সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আপনার মোবাইলে। তো ইমামুল আদেল আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে আদেল হওয়ার ন্যায় পরায়ণ এবং মুহসিন হওয়ার নেককার এবং মানুষের পশু পাখির প্রতি দয়াকারী হওয়ার নির্দেশ দিচ্ছে। তো আরো শুনছে, হ্যাঁ আমাদের মহিউদ্দিন ভাই মিঠু ভাই চলি গেস আলহামদুলিল্লাহ কম, আমাদের চিফ গেস্ট আল্লাহ কবুল করক। এখন ইমামুল আদেল প্রথম চান্স পাইব ন্যায় পরায়ণ বাদশা, বেলু হুজুর তো গুম মারি দোভাইকে বাদ খাই হইতাম, তার ওয়াজ শুনি লাভ গীতা রুল নম্বর 1-3 তো একটা বাদ গেলাম, রাষ্ট্র হইলো 260টা, রাজা হইলো 260 জন, তো আমরা কার খালু, আমরা তো আমরা ফ্যামিলির রাজা, পরিবার প্রধান, গ্রামের প্রধান, যে যে দপ্তরের প্রধান, সে দপ্তর যদি আপনি ন্যায় ইনসাফ থাকতে পারেন, ইনসাফ মোতাবেক চলতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সে কঠিন দিনে আসরের ময়দানে আল্লাহর কাছে রোল নম্বর 1 হিসেবে স্থান দিব, পারবেন তো ইনশাল্লাহ। আমি কিছু হাজি সাহেব আছে বুড়া আছে ওলা সাইগা মাইয়া দুগা দামতি বাজারের মার্কেট, তারপরে দেবিদ্বারের বাড়ি টাড়ি সব হোলার গোনামে দি, কুমিল্লা মাতৃভান্ডারের মিষ্টি টিষ্টি দধিটো দিয়ে নি জোরুন নোয়া ছড়ি জিরগর কছি কান্দি চাল্লা দিব, তো রাব্বা দোয়া করে দিছি এরকম সিটিং হাজি বর্তমানে আমার মাহফিলে নাই রে, এটা আদেল আস্তা সিটিং বেড়া হাতে হাতে আল্লাহর আইনের জব করে দিছি,
আল্লাহ কর তিনটিয়া থাকলে দুইটিয়া ফোলার একটিয়া মাইয়া জিরগরে কত সুন্দর দোয়া করি দেব তোরে দোয়া করতে কইছে কি ছেলে মেয়েরে আল্লাহ যেভাবে ভাগ করে দিছে এভাবে ভাগ করে দিবে আবার আঙ্গ কিছু যুবক আছে এখন ফিলিস্তিন তে হাড়া কি হাড়া হয় ফিলিস্তিন তে হাড়া কি লাই ফিলিস্তিনের দখল করে লইতেছে ইসরায়েলরা বাড়ি করবে এক লেজার করে অথচ হাতে নিজে ইসরায়েল এতে আঙ্গ হাফর খাড়ার ইসরায়েল বনের গো জায়গা দখল করে এলেছে বনের গো নামে জায়গা দিছে বুড়িয়া দেবিদ্দার মার্কেটের রোম একখান দিছে পুরা বিল্ডিং তো এতরে দিয়ে এলেছে রোমিয়ান 60 লাখ টাকা মূলা সিলেট রোড ফাসুদ দোয়ানে 60 লাখ মূলা কয় লাখ এ পিক আপ দেবে না কয় লাখ এতে হাফর খাড়া তু সাগর গে সবুজ জোনটা মনটা কেডাল লই যায় ফাসুদ দোয়ানের কোবাইতো ধরে কবে রে আমার বনের জায়গা আপা দিছে একটিয়া দিলে বইনে হাইব সাইললে আড়া হাইব তুই মুলাস দে কল্লাডা ভাগ করিয়ে লইম বেড়া দমকাইয়াতে হাইট লেফট নিয়ে জায়গা হাইট হাজার টিয়া দিল ইয়ালাছে এরকম ইসরাইল্লা ভাই বর্তমানে আমার মা ফিলে নাই রে এতের নাম ইসরাইল এতের নাম ইসরাইল তোরা কি ইসরাইল সাথী হই যাস ইসরাইল আঙ্গ গেরামে আছে বুড়িয়া লাল গাড়ি আরেকজনের জমি ইঞ্চি ইঞ্চি ঠেলে জোরন নুয়াজ সব সোজা করো সব সোজা করো সব সোজা করো এই সব মিয়া আল্লাহু আকবার এত নিজে লাল কাটে ঠিক কি না এরকম লাল কাটা সিডিং বর্তমানে আমার ক্লাস নাই রে তাহলে ন্যায় কি হইলেন আপনি আদেল থাকবেন 1 ইঞ্চি জায়গা ঠেলছেন তো সাতবক জমিন আপনার গলাতে লটকাই দিব মোহাম্মদ সাল্লামের কথা ইউ তাউয়ে কুহু কোন অবস্থা আপনার জায়গা দখল করিয়েন না কোন অবস্থা করিয়েন না ছেলে মেয়েরা রাখি যাইবেন লাভ কি আপনার তো কবর মার খেয়ে লাগবো ছেলে মেলে আপনি কামার খেয়েবেন যা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ সর্বাবস্থা আলহামদুলিল্লাহ নিজে পার্সোনাল ভাবে এনসাফ ভাবে চলবেন কে কি বললো এটার দিকে চাইয়েন না আপনি সোটা সোজা রাস্তা চলবেন সেরাতাল মুস্তাকিম আল্লাহ আপনাকে ফার্স্ট চান্সে সুযোগ দিব সুবহানাল্লাহ কোন ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট হয়েছে আর ওনার ক্লাসমেট সংসদে আইসে হাঁজ হয়ে গেছে দোস্তরে একসাথে ছাগল চড়াইতাম হাফর কাড়া বিলের মধ্যে তুই তো ভাই আল্লাহ দিছে রে ভাই প্রেসিডেন্ট হয়ে গেলে আমিরুল মোমিনিন হয়ে গেছো তাই তো হেই হাফর কাড়ার জসিম মেয়ের হয়ে গেলাম আইসি কদর তোর লগে ভাই কথা তুই কইম তোমরা দিলে তো আনুক দোস্ত এটা কি পার্সোনাল কথা না রাষ্ট্রীয় কথা কো ভাই পার্সোনাল একটু মাস্তি করুম আর কি চিজ বাড়ি হে মস্তে মস্তে কথা তুই কইম ওরে ফাঁত করি বাতি নিবেই লেছি এবার তার ক্লাসমেটে কয় দোস্তে অভদ্র কাজটা কেন করলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ভাই রে ভাই পার্সোনাল আড্ডা দিতে যাইয়া যদি আমি রাষ্ট্রের তেল জ্বালাই বাতি জ্বালাই মহান মাবুদের দরবারে আমাকে অ্যারেস্ট হতে হবে কোথায় সে মুসলমান মুসলমান পারমাণবিক বোমা দিয়ে দরবারে দিয়ে ইসলাম ডোর টু ডোর পৌঁছায় নাই বিশ্বের তাদের ন্যায় পরায়ণতা দ্বারা তাদের ভালোবাসা দ্বারা মহব্বত দ্বারা তাম বিশ্ব তারা তাদের কদম কদমের নিচে চলিয়েছে আমরা তো এখন আমাদের পর্যায়ে নাই নিজের বিবেকেরই প্রশ্ন করে 1 ইঞ্চি জায়গা বাদ আছে নি যেখানে জুলুম হয় না কেমনে পৃথিবীটা রাখতো আল্লাহ কসা তোকে মুসলমান দেশে তো আল্লাহ ভূমিকম্পটা দেয় প্রশ্ন যায় গুজর কাফের কো দেশ তো দেয় না কাফের কো দেশে দি কোনো আল্লাহ লাভ হইতো না এরা কোনো হেদায়ত পাইতো না মুসলমানের মাইললে মুসলমানে কিছু শিক্ষা গ্রহণ করব অন মুসলমানের সিটিং হয়ে গেছে কই কয় কিতা কয় ভূমিকম্প এডি প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ আরো গাবা না আলাইছে নাউজুবিল্লাহ ভূমিকম্প নিয়ে আল্লাহ 8টা আয়াত নাজিল করছে জিসিয়া সুরা জাসিয়া দিয়ে উপর করে রাখা এটা দিয়ে জাসিয়া দিয়ে একটা সুরা নাজিল আছে আবার ভূমিকম্প নামে একটা সুরা আছে সুরাতুল জিলজাল সুবহানাল্লাহ কই দিকে আর রফিক ভাই টিয়া তোরে ভাই আই খাইছি রে ভাই সোহান আল্লাহ দায়িত্ব আর তুই কোন তাকে টিয়া খাই সত্যি ভাত খাই সত্যি সোহান আল্লাহ জোরে কো তো বিজ্ঞানীরা কইতে আছে আঙ্গুরে বুঝা মাডের নিচে দেখ টেকনোটেট প্লেট আছে আর ইবলিস আর পৃথিবীতে নাই জারগামি ব্যাগ আঙ্গো হাতে দিয়ে লেছে কয়ডারে হিটা লাড়া দিলে হই যায় সুরা রাদে আল্লাহ কই দিছে ওয়াফিল আরদে কিতাউন মুতাজাওিরাতু
আমি জমিনকে ভাগে ভাগে বানাইছি, একটার লগে একটা লাগানো। ভূমিকম্পের কারণ কি হয়, কেন হয়? সুরা আরাফের 91 নম্বর আয়াতে আল্লাহ বিশ্ববাসীর মেসেজ দিচ্ছেন, এই দেখেন, ওয়াকাল আল মালাউ আল্লাযিনা কাফারু মিন কওমি লাইন ইত্তাবাতুম শুআইবা ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। শুআইব আলাইহিস সালাম যখন তার জাতির হেদায়েতের দিকে ডাক দিছে, কওল আল মালাউ, মালাউ মানে বিজ্ঞানী, প্রভাবশালী, চৌধুরী, ভুঁইয়া, মজুমদার, জ্ঞানী গুণী যারা ওই জমানার এলিট শ্রেণী ছিল, তারা কয় রে, তোরা যদি শুআইবি জিডি কয়, এডি যদি ওনস, ইজাল্লা খাসিরুন, তোরা সব ধ্বংস হয়ে যাবি, এলিট শ্রেণীরা, আবহাওয়াবিদেরা, বস এডি কই দিছি। শুআইব আলাইহিসসালাম তো কিছুই চায় না, কইছে তো আল্লাহর দিকে আসো, মরলে তোমাদের জন্য জান্নাত। পরের আয়াতে আল্লাহ বলছে কয়, এই নবীরে না মানার কারণে তাদেরকে ভূমিকম্প ধরছে, ফাসবাহু, তারা সকালবেলা নিজেদের বাড়িঘরে উপর হয়ে রয়েছে, হুচ্ছেটিক ভাবে বক্স কাটে, কিন্তু উঠতে গেছে। তুরস্কের ভূমিকম্প দেন না, রাস্তা সোজাই কাড়াইতে পারে না, আর কাড়ি আড়ে মা গো, এই অবস্থা আমি আর দেখলাম না, মোবাইলের কারণে দেখছি, বিল্ডিং হাতাল লই যায়, হাতাল কাটতে যাই গে। আল্লাহ 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 আল্লাহ, ভূমির মালিক কে রে? আল্লাহ। হাকে হাকে ভূমি কম্প টম্প দিছে, আর জমিন খারিজ খতিয়ান ঠিক আছে, নি আরএসবিএস নকশা লাড়া খামায়, যিনি ভূমির মালিক তিনি ভূমিকম্প দি তো করে পরীক্ষা করে, আল্লাহ দিগা আই বাল্লাই, করোনা পয়সা ফের না টিকে দি দৌড়াইছ, অন্য ভূমিকম্প রে কি দি দৌড়াইবি, এটারে কি তা করবি? দশটে আর মন কষ্ট আইয়ে মিঠু ভাই সান্দিনা দেই ফোর লেনের ইয়া নেয় ভড্ডা করি রডের অ্যাডভার্টাইজ দেয়, আব্দুল হাকিম ভাই দেখবেন রডের গিরে এলাকায় রেখছে, অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে, তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী হোলার হোলার ঘরের হোলা ব্যাগে বসবাস করতে আইব, আয় হারে, মানে আমাদের এক কোম্পানির রড দিয়ে যদি বিল্ডিং দেন, বিল্ডিং রুখো করবো, সেজদা দিব, ভূমিকম্প শেষ, আবার বিল্ডিং ভূমিকম্পর পর ক্যাম করি গেলে আল্লাহু আকবার, হাতর ডালায় 30 ইঞ্চি করি মারছে সতালা, ফাইলিং করছে কে, 40টা সেকেন্ড লাড়া দিছে, ক সেকেন্ড, ইউরোপ মহাদেশের বিল্ডিং গুলা কত অত্যাধুনিক বেড়া, লাড়া খাওয়াই শেষ করি গেলেছে, আফর খাড়া সাগর কে সবুজ যে মারামারি, ক তুই গলি বুনি পাই গলি বু, হ্যাঁ তো তুই গলি হইতো না, গুসাইছে আচ্ছা তুই হারে কয় কইলো হইব গুসাই মন তোরে, কি তা করবি কর, আল্লাহ কত কো দনকার কারো কথা হইতো না, জিডা আইকো হিডা আটটা হইব, ফাহালুল লিমা, তিনি যা ইচ্ছে করে তা করি ছাড়ে। এখন এই আয়াতে দে ফাস বাহু শুভ সকালবেলা, আকসার ভূমিকম্প সকালবেলা হয়, কোন বেলা? এই সময় আধা লাইন ব্যথা হয় মানুষ, নবীর কথা আর কথা না, মা কি তা কয় আফসার হিসাবে, মিয়ান মাথা ঠিক আছে নি, ইজাস্তা ইকাজ আহাদু কুম নাও মিহি ফালি একসিল ইয়াদা হয়ে হাতে গুম যায়, ঠেলা মারো না, এত হিসেবটা ঠেলা মারবে না, যে জাগানে বয়সে জাগানের ভাড়া 10,000 টাকা, কত কষ্টে তারা মাহফিলেন করছে আর কত লাখ টাকা খরচ, এটা শুধু আয়োজকেরা বোঝে, তুমি ক্যালাসান বুঝিলে যে মজা করি গুম যাইও না, কাশ্মার তো সামনে আতার এমনাম এ আয় জানে দিছে এমনে, এ বুড়িকে ঠিক আছে ইজ্ঞা আনছো নি, হ্যাঁ ঠিক আছে কও এমনে, উরফে নাও ফাঁসুর দুনোটারে মারো গুমো তু উড়াও, দিন রায় তাই গুম মারা সাতজনে, আর ফিডি রু এনছে শরীরের মেয়েদের ভাত খাই, শরীর গিজ 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 মানে টানি এনছে, এত কষ্ট লাগে শরীরটা, হায় হায় শুধু দিনের কথাগুলো পৌঁছাই পেল্লাই, আল্লাহ যাতে কবুল করে, কারণ হয়াত এন্ন থাকতো না, হেন্ন থাকতো না, আল্লাহ রাস্তা দিয়ে লাইলাম জীবনটা ওয়াকফ করি। এরপরে মা দে মাগরিবে প্রোগ্রাম লক্ষ্মীপুর শহরে, কত কষ্টরে বাইরে বাই, কত লক্ষ গাড়ি হারই, কত অটো সিএনজি নির্যাতনের রথ নিয়ে অনুযায়ী রু শেষ, কথা খেয়াল করেন তো, এখন তোমাদের কেউ যদি ঘুম থেকে উঠে তিনবার যাতে তার ফালি এক ছিল ইয়ে দাহু সালাস আমার রথ, তিনবার যাতে তার হাতটা ধোয়, কারণ লিয়ান না হু লাই দি আইনা বাতা তিয়ে দাহু, সে জানে না তার হাতটা কোথায় ছিল, ঘুমের ঘরে হাত নাকের ভিতরে হান্দা হয়, বগলের তলে হান্দা হয়, ইয়েন্দি খাজ যায়, আতের নেটওয়ার্ক ঠিক দেয় না, তো তোর নুঙ্গি থাকবে কোনায়, সাগরকে সবুজ যা লাগছে, আমার খাড়া মারামারি সবুজ যা চালাক,
সাগর গারে ঘুষাইবার আগে লুঙ্গিটা নিগুড়ি এলেছে, এত লুঙ্গি লইতে লইতে 10 গিয়ার আগে লাগালেছে ঘুষা। আল্লাহ জানে তো করে কত করে দলে জাগা মতে আইব, মারাত্মক মারাত্মক আজাব গুলার ব্যাপারে দেখবেন আয়াত গুলা দেখেন। ফাঁস বাহু ফিদা, ফাঁস বাহু শব্দটা আছে, তাদের সকালবেলা হয়ে গেছে ধ্বংস। তুরস্কর দেখছ নি, এই সকালবেলা মুহূর্তে শেষ করে দিছে। আর আনা কয় প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক কিতে আমার বেটা সিটিং বাজি কে দিছে, জোরে কে দিছে আঙ্গরে এ সমস্ত ভবিষ্যৎ বাণী দিয়ে আঙ্গ ইমানটা পর্যন্ত বরবাদ করে। আরো দেখ শতানের শতানি, আমি ফেসবুকে দেখছি ডেনমার্কের এক গবেষক, সে দিছে সোনার আর্থ কোয়াইক ইন তুরস্ক। অবাক হয়ে গেলাম, দেখলাম যে টাইমও মিলতেছে ফেসবুকের স্ট্যাটাসটা বুয়ানো, অতি শীঘ্র তুরস্কে ভূমিকম্প 1-2 দিনের ভিতরে আসতেছে। হেতে কেন জানলো, তারপর আমি চিন্তা করলাম, বললাম আল্লাহ ভূমিকম্প দিয়ে আঙ্গ লক্ষ লক্ষ মুসলমান মারিয়ে লেছেন, দুঃখ নাই আমাদের হেঁড়ো মান্য দেখাইলেন। আরো যে 150 কোটি মুসলমান আছে ইগুনের উদ্দিত ভূমিকম্প আছে বড় করি, কারণ আমাদের ইমানটা তো এতে লই যাবো কই, ভূমিকম্পে যেগুন মরছে শহীদ, কিন্তু এতে কথা যদি বিশ্বাস করে এতে ভবিষ্যৎবাণী দিছে তাতে আঙ্গ ব্যাক জিন্দাগুনের ইমান শেষ। অনেক কথা প্রমাণ ইবলিসে তাগরে এলহাম করে, ইবলিসে এগুলা ফোঁসা শিহাবুন সাকিব, ফেরেশতাদের কিছু কথা শতানে শুনতে গেলে তখন অন্যান্য ফেরেশতারা গুলি মারে। সুরা সফাতে আছে ওস্তাদ, ঠিক আছে নি কথা, হ্যাঁ আলেমেরা কথাটা বুঝবো। তো এই ধরনের ভবিষ্যৎবাণী আপনারা বিশ্বাস করবেন না, যদি ভূমিকম্প আমরা মারা যায় আলহামদুলিল্লাহ আমরা শহীদ, ইমানটারে ভরা দিবেন, যদি বেঁচে যাই তো আলহামদুলিল্লাহ সবসময় রেডি থাকবেন। এটার ভবিষ্যৎবাণী কেউ দিতে পারে না, কখন হবে কে জানে, এই ইমানের উপর তাকিয়েন। ফুটবল খেলা দেখছেন হিডাল্লা দুঃখ নাই, তবা করলে আল্লাহ মাপ দিব, কিন্তু ইমান তো ইবলিসে সিভিল লেখাই এলার আনের খেলার আগ মুহূর্তে লটারি টানে কি উঁটে বেলে ভবিষ্যৎবাণী করে, আরো কি ফাঁকি টাকিয়ে কয় দেখে আজ জিতবো কে, অক্টোপাস এই তো বাইরে আয়ে তো কিছু বুঝে, অক্টোপাসে কই দেয় আজ কি ব্রাজিল টিকবো না আর্জেন্টিনা টিকবো না ব্রাজিলে 7-up খাইবো, অক্টোপাসে কই দেয়। এটা বিশ্বাস করলে ইমান থাকবো নি রে, হাসিচ্ছে হাসিচ্ছে ইমান থাকবো নি, তাহলে একমাত্র এলমে গায়েব জানে কে, আবার আল্লাহ অনেক অনেকের এলমে গায়েব জানাই দেয়। যেমন তুরস্কে ভূমিকম্পের আগে পশু পাখি 5:30 ডাক শুরু করে দিছে, বিদ্যুতের আওয়াজ অস্বাভাবিক আচরণ শুরু করে দিছে, এরা কিন্তু এটা জানে, এটা আল্লাহ জানা দিছে। নবীজির হাদিস কবরস্থানে তোমরা যে গরু বাঁধো জন্তু জানোয়ার বাঁধো কবরে যা আজাব হয় এরা দেখে অনেক সময়, এই জন্য দেখবেন গরু স্মুড়ি দৌড় মারে, শুধু সাকালাইনে জানে না জিন এবং এনসানে জানে না, অনেক জিনিস আমাদের থেকে আল্লাহ গোপন রাখছেন আমাদের আল্লাহর হেকমতের কারণে, ঠিক কিনা? তাহলে ডেনমার্কের যে বিজ্ঞানীরা লিখেছেন আমরা সেটা বিশ্বাস করি না, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি, আল্লাহর ফয়সালা সব কিছু হয়। এই ভূমিকম্প বলেন, জলোচ্ছ্বাস বলেন, টর্নেডো বলেন, সব কিছু এগুলা খেলায় কে, আল্লাহ, পানির নিয়ন্ত্রণ কার হাতে, আল্লাহ। আল্লাহ নিজে বলছেন সূরা আল মুলুকের 30 নম্বর আয়াত শেষ আয়াতে, ইন আসবাহা মাউকুম গাওরা ফামাই আতিকুম মিমাই বিমাই মাইন, যদি তোমাদের পানির লেয়ারটা নিচে নিয়ে যায় তাহলে কে তোমাদেরকে পানি পান করাবে, মিষ্টি পানি, তাহলে পানির লেয়ার কার হাতে, আল্লাহ। এখন ঢাকাতে 70 লক্ষ গেলান পানি প্রতিদিন নিচ থেকে উড়ায়, নিচে খালি হচ্ছে, খালি হওয়ার প্রেক্ষাপটে এখন ঢাকা দেবে যাওয়ার সম্ভাবনা। তো এই যে আল্লাহ আরো 1500 বছর আগে বলছে পানির লেয়ার আমি আল্লাহর হাতে, এই সুমিষ্ট পানি আজকে প্রি ফাইলাম খাওয়াচ্ছে, এক সময় পানি আর পাবো না। আল্লাহকে সবসময় প্রশংসা দিয়েন, আল্লাহ তুমি খাওয়াইতেছ তোমাকে ধন্যবাদ, আল্লাহরে প্রশংসা দিলে আল্লাহ খুশি হয়, পড়ি আমিন। এই সকালবেলায় আকসার মহাজাব গুলা, এখন যে দুঃখটা বলার জন্য আজকে বসলাম, এই যে আমাদের দেবীদ্বারে 6 লাখ লোক আমরা আছি, দেখান না মাত্র 2% লোক নামাজ পড়ে, আমাকে আজকে দেখান 5টা মহিলা 5টা পুরুষ আজকে কোরআন তেলাওয়াত করছে সকালবেলা, 10 জন দেয়ান বেলুজুর করছে, করছে নি নাই, তাহলে পৃথিবীটা থাকে কিভাবে, আল্লাহ দুনিয়াটা কারে দি রাখতো বলেন। ওয়াজ যারা শুনতে আসেন আলহামদুলিল্লাহ, কানের ইয়ান্দি হাঁদা ইয়ান্দি বার হয়ে যায়, যদি 10টা লোকেও মেসেজটা যদি গ্রহণ করেন যে না আসলে জীবনটাকে চেঞ্জ করা দরকার, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহর রহমত বাজেট হবে, 10 জনের বরকতে আল্লাহ পুরো দেশ থেকে আজাব উড়াই নিব।
ফড়ি আমরা আমিন শুধু আমরা রিজিকের পেছনে ছুটতেছি কারে বাড়ি কে খাইম কে কিতা খাইম কে কিতা খাইম এই অবস্থা 129 ঘন্টা পর তুরস্কে ছোট্ট সোনা মনির উদ্ধার করছে সাত দিনে দিন রাত সাত দিন সাত রাত এরপরে হেতরা আইসিইউতে ঢুকে হুঁশটু সামাইছে এরপরে কইল তুই হাত দিন কিতা খাইছ পানি খাইছত কতু ভাত খাইছত কতু আমারে এক লোকে এসে এসে পানি পান করাই যেতেন খানা খাওয়াই যেতেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ রিজকুহা জমিনে এমন কোন বিচরণশীল প্রাণ নেই যাদের রিজিকের দায়িত্ব মহান আল্লাহ নেন নাই তাইলে আমি যদি দশতলা বিল্ডিং চাপাও পড়ি আল্লাহ ইচ্ছা করলে সেখানে আমার অক্সিজেনের সিলিন্ডার লাগা রাখতে পারে তিনি আমাকে বাঁচাইতে পারেন সেম ঘটনা এক সপ্তাহ পর একটা মহিলা পাইছে আমাদের সান্দিনা কলেজে হরিণ নিয়ে ইচ্ছা মাইয়া কত ডকের রে বাইরে মহিলাদের ডক যদি বর্ণনা করি সিঙ্গাপুর দেখলাম মালদ্বীপ মালয়েশিয়া মানুষের কি ডক রে ভাই আল্লাহ ডালি দিছে মানুষের ডক বুঝান যাবে না আমাদের বাংলাদেশিদের এত ডক ন ইউরোপ মহাদেশের আমেরিকা এদের ডকে আলাদা আল্লাহ এদেরকে অন্য রূপ দি বানাইছে মাইয়ারে ভীম কাড়ি আর দেয়া যায় কো আটটা দাও বুঝা যায় প্রাণ আছে এখনো কো হাত দেওয়া যাবে না আগে আমার এই তিনি হিজাব আন আমার একটা হিজাব দাও পাহাড়ে তুমি আসর আজান এটা কি আজান দিল ওই আহলাদেশের আচ্ছা হ্যাঁ আল্লাহু আকবার এখন আমাদের এখানে এলো লাইফ জ্যাকেট মেশিন পত্র গ্যান্ডার বিম কাটিন না তোমারাই আগে নামায় নি হাসপাতাল ভর্তি করাই ফানি টানি লাইন দি স্যালাইন দি তোমারা সব দিমু এ হিসাব দিমু আমার জানের দরকার নাই আগে আমার ফরজ দেখতে হবে মাথা ডাকা ফরজ আমার একটা হিজাব দাও এই হইল মহিলা এরকম যদি আমাদের 100 জন মহিলা পৃথিবীতে মুসলমান থাকে এ বিশ্ব ধ্বংস হবে না আর রাঙ্গমা বোনের অবস্থা দেখছেন সান্দিনা বাজারও গেলে দেবিদ্দার বাজারও গেলে দলে দলে যোগদান করতে আসে কত সুন্দর কথা কয় ব্যবসায়ীগুল লগে জানে বুড়ি দুলা ভাই সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আরে ভাবি বহুদিন পর গরিবের দরজা হাতির পাড়া না ভাইয়া এখন তো সময় পাই না তো আসতে পারি না রাস্তা বেশি একটা ভালো না দোয়া করেন কি সুন্দর করে ছিপি ছিপি হেবড়ি কথা কয় জায়েজ আছে এটা মারাত্মক কবিরা গুনা ফালা তাখদানা বিল কাওল মহিলারা পিচ্ছিল মায়াবি কণ্ঠে কথা বলবে না ফায়াত মাআল্লাযী ফি কলবিহি মারাদুন সূরা আল আহজাব পিচ্ছিল কণ্ঠে কথা বললে অন্য যাদের অন্তরে সমস্যা আছে প্রেমে পড়ে যাবে ওয়া কুলনা কাওলাম মারুফা তারা ন্যায়সঙ্গত কথা বলবে আফসারি যদি বলে আব্দুল হাকিম ভাইয়ের ওয়াইফেরে সালামু আলাইকুম ভাবি ভাইয়া আসরে বাড়িত আরে আফসানি ভাই আপনার কথা না আপনার ভাই অনেক বলেছি একসাথে আমরা আপনার ওয়াজ দেখি আপনাকে অনেক ভালোবাসে বোন আরে এক কোটানের লগে আই লাভ ইউ হয়ে গেছে ভাবি সব আপ দিব কেমনে জানি না কোথায় আছে ভাবি ভাইয়া বলতে পারি না ঠিক কি না তাইলে আই লাভ ইউ তো দূরের কথা দুই গ্লাস টাইগার খাইবো আফসারি এইডারে আল্লাহ কইছে ন্যায়সঙ্গত কথা বলো চলছে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে ভাষা পর্যন্ত মোবাইলে বেশি এলেছে হাসো 2000-এর লাই দুঃখিত দয়া করে রিসার্চ করুন সংযোগ দেওয়া সম্ভব নয় দেবিত্বার হাসপাতালে অর্ধেক বেড়া অর্ধেক বেড়িয়ে বয়স দেয় আর না ঢাকা আর না চট্টগ্রাম কেন কুমিল্লা যাবেন চলে আসুন আমাদের দেবিত্বার জেনারেল হাসপাতাল এবার মহিলা কো মাও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তানিয়া সুলতানা চলে আসুন এরকম সিটিং বাজি আমাদের দেবিদ্দার নাই রে এগুনে রে সেজবো 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 রে ও আজ কনে গেছে দেখছেন নি তুরস্ক সিরিয়ার আম্মাজিরা পর্দা কারে কত ঢক তাদের রে ভাই
শোক মনে হয় যেন আল্লাহ নিজে হাতে বইয়ে দিছে। ব্রু গুলা তাদের বডিটা জলজল জলজল সাঁদের মতো, এত সুন্দর মানুষ দেখার পর বুঝবেন যে জান্নাতের হুর জানি কত সুন্দর, এত সুন্দর মানুষ পর্দা দেখছেন নি। আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি কবুল করো। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু হোলা আমাদের হাফরখাড়া নুরানি মাদ্রাসা পড়ে, ইমামুল আদালের ব্যাখ্যা চলছে, হেমিয়ার গায়ে হোলার গায়ে 14 তালি, কতালি বাজে আসিস অনাসিচ্ছি না, কতালি 14 তালি। তো হোলা নে কয় রাজার হোলা, শরীর দেয়া যায়, সোনার বাংলা দেয়া যায়, কি রাজার হোলা, এত ছোট মানুষ বুঝিয়ে লেছে সরম আছে, বাজ্য কমা আয়ার হইডান্ন, আরে নতুন কত্তা ছিলে দিবেন নাম তুই তো, তো আয় মুক্ত বোঝাইম কাইল্লা বেইন না ন যাইতার ন করে, আব্বা কত্তা তো নাই কহিডা হয় জানি না, আচ্ছা তোর আব্বা সংসদ থেকে আসুক, আসলে আবার দেখি কি করতে পারি। আইসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু গণভবন থেকে, কইরে অন হলারে কত্তগা ছিলে দেও না, কটি এত নাই মাস থাই যায় টিয়া শেষ হয়ে যায়, 15 দিনও তো চলতে পারি না, কন হলা নতুন কত্তা ছাড়া মুক্ত বোঝাইতো ন, অর্থমন্ত্রীর ফোন দাও দিছি, তখন তো ফোন নাই বুঝাই পারলে কই খবর দিয়ে আনছে, অর্থমন্ত্রীর কয় তুমি আমার মার্চ মাসের বেতনটা অগ্রিম দাও, অন্ত ফেব্রুয়ারি চলে, অর্থমন্ত্রী কয় জাহাফনা আপনাকে তিনটা প্রশ্ন করব, আপনি যদি দয়া করে আমাকে সুযোগ দেন কবল, জাহাফনা এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনি যে একটা মাস মার্চ মাস বেঁচে থাকবেন এমন কোনো গ্যারান্টি পত্র আছে কিনা, ক নাই, ক দুই নম্বর প্রশ্ন হচ্ছে অগ্রিম মাসের বেতন খাইয়া যদি আপনি মারা যান জনগণ আপনাকে মাফ করে দিছে এমন কোন গ্যারান্টি আছে কিনা, ক না তাও তো গ্যারান্টি নাই, তিন নম্বর প্রশ্ন হচ্ছে বদলা দেওয়ার আগে মাহেনা দেওয়া শরীয়ত কোরআন সুন্নাহ এবং রাষ্ট্রের আইনে বৈধ কিনা, ক তাও তো বৈধ না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুকে বলল অর্থমন্ত্রী তাহলে কিভাবে আপনাকে আমি টাকা ছাড় দিতে পারি, ওমর কেঁদে বললেন আমার দেশের অর্থমন্ত্রী এত সৎ, এটাকে বলা হয় ইমামুল আদিল। মদিনা তো এবার দুর্ভিক্ষ, পানি নাই, পানির অভাবে ময়দান কোনো ফুল ফসল নাই, ঘাস নাই, তো রাষ্ট্রীয় কিছু পানি দিয়া শাসন করি একটা মারা সারণ ভূমি বানাইছে, পশু পশুগুলা হাড্ডিসা, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বাঘ গরে দিছে আব্দুল হাকিম চেয়ারম্যানের সাহাবের গরু ছাগলে 10 হাত ঘাস খাইব, মিঠু ভাইয়ের গরু ছাগলে এ 10 হাত খাইব, ওমর রাদিয়াল্লাহু তাআলার আনুরে 10 হাত খাইব, রফিক ভাইয়ের গরু ছাগলেরা বুইয়া বাড়িয়ারা 10 হাত খাইব, সবাই বাঘ গরে দিছে দি আগো এই হাফরখাড়া এলাকাতে সবচেয়ে বড় গরু বাজারের হাট কোনটা, ইয়ানো বেশি গরু উড়ে মাশাআল্লাহ গরু বাজার, তাইলে ছাগল গরু উড়ে ঈদের সময়, তো এ আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু এবার বাজার পরিদর্শনে গেছে নিমশার গরু বাজার, সে কার গরু কার ছাগল দুম্বা মোড়া তাজা বেশি, সাহেদে কোনগার লগে আড্ডি নেই গোস্ত তো নাই না, আড্ডি কোন রকম আছে আফসারির মতো দুম্বা গুলা ছাগল গুলা অজ্ঞা মোড়া তাজা দেয়া যায় বাজারের এক কোনা দৈন বাজার, দারুন্স কি দারুন্স প্লুরাল নম্বর দিক সিঙ্গেল নম্বর করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দাদি তথ্য লাগাইছে ছাগলিটার মালিক কে, সাহেদে ওমরের হোলা হোলা মালিক, তনে ইনি ফরমান জারি করছে মোবাইল কোর্ট লাগাই আজকে ছাগল এটা নিলামে বিক্রি হইব, এটার যত পয়সা এটা রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মালে জমা হইব, ব্যাকে কত অন্য কো ছাগল বেশি বুঝে আপনারা দিয়ে নেবেন, কনা আমার হোলা বুঝে যাইতে আছে সারণ ভূমির অধিকার বেশি নিছে, ব্যাকের দিলাম 10 হাত 10 হাত, ব্যাকের গরু ছাগল শুকনা এতের গা মোড়া নিশ্চয় এতে বেশি গাওয়াইছে, এটা রাষ্ট্রের সম্পদ দেখছেন নি, মুসলমান কারে কয় লিল্লাহে তাকবীর, আরে মুসলমান রে ওয়াজন হিন্দু ধর্মের মত হই গেছে, বইয়ের মধ্যে ওয়াজ আছে বাস্তবে আঙ্গুবিত্র ওয়াজ হাঁদা না, ভূমিকম্পটা কি আল্লাহ এমনি দেননি, আগে তো আঙ্গু বিবেক সাফা পড়ে গেছে, বিবেক সাফা পড়ে মন মরি গেছে, দেহটা রয়ে গেছে শুধু দেহটা রে বিল্ডিং এর তলে হালাই আল্লাহ মারব, মানুষ জনসংখ্যা বাড়তেছে মানুষ কমতেছে, মানুষ কই আসল মানুষ কই, জনসংখ্যা না হুড়াইতে আছি আনা, নিজের গড়টাকে ন্যায় পরায়ণতা দিয়ে সাজান, নিজের গড়টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব সুন্নাহ তো রাইখা
সাজার, আমাদের এক একজনের ঘরটা তো শান্তি কিভাবে থাকে? ঘরটা তো আমাদের অনিসলামিক ঘরের মতো হয়ে গেছে। ঘরে কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, জিকির নাই, দুরুদ নাই, একামতে দিনের কাজ নাই, তাবলিগের দিনের কাজ নাই, আসেনি নাই নাই। পুরুষ নির্যাতনের জন্য আপনারা পুরুষেরাই দায়ী। আপনার মাইয়াডারে নামাজ শিখাইলেন না, স্কুল কলেজে যাইতে আছে পড়তে আছে, কোনোদিন কইলেন না আম্মা নামাজটা পড়ো, আম্মা এক সপ্তাহে একটা আয়াত শেখো বা এক মাসে একটা আয়াত শেখো, শানে নজুল অর্থ হুকুম আহকাম মাসালা নবী কেমনে আয়াতটার প্রতি আমল করছে, এইভাবে দরকার বছরে 12 ঘা শেখেন না, দরকার 60 বছর জিন্দিগিতে 100 ঘা শেখেন না, তাহলে তো আপনি তালেবেল আলম হিসেবে নাম লেখাইলেন, আপনি মারা গেলে আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিব। এ বছরে একদিন মাহফিল কদর উনলেন বক্তার ভকটে মাল্লা দেবে কতটি মাইকোলা, তারপরে কিতে হাতে রুবিল্লা হাতে মাল্লে বাইর দেবে, লাভ কিতা লাভ কিচ্ছু হইতো না। সিদ্ধান্ত নেন বলে হুজুর ইনশাল্লাহ আমরা কোরআন তেলাওয়াত করব, 1 মিনিট হোক প্রয়োজন, 1 মিনিট হোক। মেয়েরে বলিয়েন একটু এলোমেলো কথা বলছি আর কি ভাইও, সমাজ ইসলামের জন্য। এদিন এক স্কুলের কিনে দিয়ে আমি গাড়ি ড্রাইভ করি যাই আয় চালাইয়ের, ভাইও চেয়ারম্যান সাহেব 1500 লামাইয়া স্যালুট দিতে আছে কেমনে কেমনে ওই মার্স করে আর কি, তা আয় কানতে আসি কানতে কানতে গাড়ি চালাইয়ের। এবার কথা কন আফসারি, কন না আফসারি, তুমি কেন কান্লা? ধর আফসারি কর তুই কিল্লে কাঞ্চ, হেতে কাঞ্চে চিন্তা করলাম 10টা থেকে 7টা পর্যন্ত এই যে মুসলমানের 1500 ছেলে মেয়ে হরিব, এ 10টা থেকে 7টার ভিতরে একটা বার তো আর আল্লাহর হরা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হরা নাই, তো বিশ্বটারে আল্লাহ কিভাবে রাখে? ফরা আছে আমার মাবুদের ফরা নাই, তুল্লি বেলে গায়রে দিন, মানুষ এলেম কালাম শিখবে শিখাবে গায়রে দিনের জন্য, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হচ্ছে হোক আলহামদুলিল্লাহ, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট যাতে মহাগ্রন্থ আল কোরআনটা বোঝে, হাদিসটা যাতে বোঝে, তাওহীদ যাতে বোঝে, রেসালা যাতে রেসালাত যাতে বোঝে, মুসলমান আসি নামে কিন্তু তাওহীদ রেসালাত বুঝি না লোক তো নাই, রেসালাত যদি বুঝতো নবীজিটা করছে হিডাই করতো, নবীর বাইরে করতো না, ক হ্যাঁ এটা করলে অসুবিধা কি, কিতাব আরোগ্যবান আলাইছে কিতাবের নাম অসুবিধা, একটু এদিকে ওরা দেখে না ভাই, একটু এদিকে আরো এদিকে আসেন না, ওরা দেখতেছে না বুড়া মানুষগুলা, আরো এদিকে আসেন না রে ভাই, কথা বুঝতেই বলতো, এই যে ওনারা ভয়ে বলতেছেন আরো পিছান, এ সকলে দেখো পড়ি আলহামদুলিল্লাহ, তাওহীদ আল্লাহ কে কি বলছেন সেগুলাই আমাদেরকে করতে হবে, এটাই আনসার, আমরা তো এটা করি না, আল্লাহ কইছে এক রকম আমরা চলি আরেক রকম, আর যদি বুঝাইতাম চাই অসুবিধা কি, কামটা তো বালা, কিতাবের নাম অসুবিধা কি, কিতাবের নাম অসুবিধা কি, আল্লাহ বলছে জাকাত দাও, আষ্টরা বিকাশ নম্বরে জাকাতটা তুইবে, সুরা তাওবার 61 নম্বর আয়াত, নেশাব পরিমাণ নির্ধারিত সময় মাল বাড়ি গেলে গা, 1 বছর যদি মালটা আপনার কাছে থায় 52.5 তোলা রুফার অনুসারে বা 7.5 ভরি স্বর্ণর বাইরে যদি থাকে 100 টাকা 2.5 টাকা, 1,025 টাকা, 1,25,000, 1,25,000, এগুন আষ্টরা বিকাশ দোকানে জমা দিবেন, ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল 8টা, ইয়ানে যাকাতের হইছে না দি, তে আছে 100 কোটি দি 80,000 টাকার গরু লই ফিকা ফুড়াই দাম কইতে দাম কইতে আঙ্গো মাথা ইয়া দিজার কই মালিক প্রেমের ফেরি গো ঘাটে হ্যাঁ যেন হাফানি বেহারামে দিচ্ছে, এরকম হাফানি বেহারাম আমাদের দেবিদ্দার নাই রে। আচ্ছা নাম হলো রফিকুল্লাহ, যদি কো রবিক্কা 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 হইব, আল্লাহর নামটা তো সুন্দর করে শুদ্ধ করে ডাক দিবেন আল্লাহ জোরগান আল্লাহ, আমরা চলতেছি আঙ্গ বুঝমতে, এদিকে আল্লাহ গ্রহণ করিব, আল্লাহ ঠিক যেভাবে বলছে আমল কম হোক এভাবে করেন বরকত পাইবেন, রাসূল সাল্লামের সুন্নার বাইরে যদি চলেন আপনি তো নবীর কাছেও যেতে পারবেন না, হাউজে কাউসার পান করতে গেলে ফেরেশতারা লাড়ি দি ফিরাইব, হুজুর পান দিতে চাইব কজু দিয়েন না, এরা আপনার পরে আপনার ধর্মটারে পরিবর্তন করিয়ে রেছে, তখন নবীজি বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা দিইনি, যাও আমার সামনে থেকে সরে যাও, ফেরেশতারা নালার মধ্যে ফিরাইব, ফিরা শামসুরে ফিরাইব,
তো সব কথা তো বলা যায় তো না, আরে হরে মার দিবেন, বুঝি নিন আপনারা ঠিক আছে নি, কারণ এই দেশে ভালো কথা কইলে ভালো কথার দাম নাই রে ভাই, অল্প অল্প কম লাগে। তো ইনশাল্লাহ আরেকটা কথা কই ইমামুল আদেল কইতেন নি, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন প্রেসিডেন্ট হইলেন ওনার আত্মীয় স্বজন সব ক্লাসমেট বন্ধু বান্ধব বোর ক্লাসমেট ব্যাকে গণভবনে আসে, আপনি পৃথিবীর বর্তমানে সেরা মহামানব, আপনার আল্লাহ ক্ষমতা দিছে আঙ্গরে উপজেলা নির্বাহী অফিসার বানান, দেবিদ্দারে কুমিল্লার ডিসি বানান, পৌরসভার কাজ দি দেন, ড্রেনের কাজ দেন, উজ্ঞাক রাস্তার কাজ দেন, উজ্ঞাক খাসের জায়গা দিয়ে আর নামে টেন্ডার দি দেন, আর উজ্ঞাক গুমতি নদী বেড়ি বাঁধ দিয়ে আই মাছ চাষ করি দি দেন। তো উনি কো দিমু সবাই আরে একটু সময় দাও, এক দেড় ঘন্টা সময় দাও, বাচ্চা দিলাম। উনি প্রেসিডেন্ট হাউসের সামনে বিশাল অগ্নিকুণ্ড বানাইছে, আগুন জ্বালায় আবার আত্মীয় স্বজন বেগুনির ক তোমরা আমারে দোনো আচ্ছা বিদরি টানি আরে আগুন হালাও, কম্মা আমনে আঙ্গ কলজের টুকরা প্রিয় মানুষ আমনাদের কেমনে আগুন হালাই, কতগুলো অবৈধ সুযোগ দিলে তো আল্লাহ আরে আগুন হালাইবে, তো আল্লাহ হালাই তো কা তুমি হালা তোমরা হালাই দাও, লিল্লাহে তাকবীর, কি ইসলাম দিয়ে গেল আমাদেরকে, আর আমরা কোন ইসলামে আছি, প্রত্যেকে পার্সোনাল ভাবে ন্যায় ইনসাফের সাথে চলবেন, আরশো সামিয়ানার নিচে দুই নম্বর প্ল্যাটফর্মে স্থান পাব, এক নম্বরে পাইবেন, দুই নম্বর হচ্ছে রজুলুন, দুই নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাবুন নাসাফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যুবতী যারা ইবাদত বন্দিগি করে বড় হয়ে বুড়ো হয়েছে, জোয়ানকালে যারা ইবাদত বন্দিগি করেছে, এই লোকগুলোকে আল্লাহ জাল্লা শানু আরশে সামিয়ানার নিচে স্থান দিবেন। ইবাদত ও যুবকেরা জোয়ানকালে করবেন, বুড়াকালে আপনি করতেন চাইবেন আপনার শরীরের সক্ষমতা থাকতো না, এই হুন্ডাটারে নতুন হুন্ডাটা ব্রেক দিলে যেভাবে জাগাত খাড়ায়, পুরান হুন্ডা এভাবে খাড়ায়নি কথা করে খাড়ায়নি কেন, আঙ্গো ফাজরের দিকে গাড়ি কিছু উড়ান এসে কত কষ্টে ব্রেক হয় পুরো অ্যাডজাস্ট না, নতুন টয়লেট চাপ দিলে খাড়ায় যাইব, এই যে আমনে যখন এ হবে আমনে বুড়োই যাবেন আমনের শরীর আপনার কথা শুনবে না, এনদি বুড়িকে হাফর কাড়া বুড়িকে বিড়ি খায়, ঠোঁটরে মেসেজ দিছে রে ঠোঁট মগজ থেকে মেসেজ দিছে সার্কিট বেকার থেকে, জেডার বিড়িকে কিন্তু শক্ত করি দারসা, ঠোঁটের এখানে 7 লক্ষ তার আছে সুবহানাল্লাহ কয় না, ফেসবুকে এগুলা ওঠে এনে রগ আছে 7 লাখ রগে কাম করে না, ঠোঁটের রিপ্লাই মেসেজ দিছে এক্সচেঞ্জ অফিসে, যারা 8 বছর বিড়িটা নিয়ে বাতাস লিক হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, ইতি আপনি যেটা দোকানা ঠোঁট বুড়িকে হিন্দি টানে হিন্দি লিক হয়ে যাও, ঠিক নি রে বিজ্ঞানীরা লেখে আপনার এই মগজের লগে সার্কিট বেকার আছে, এটা কাজ করতে যাই গরম হয় ফদ্দা মেঘ না, যমুনার মতো বিশ্ববিখ্যাত নদীর পানি হোস পাইপ লাগায় ফায়ার স্টেশন বইয়ে যদি আপনার মাথাতে পানি ডালে মগজ ঠান্ডা হবে না, এক ডিভাইন পাওয়ার আপনার মাথা নিয়ন্ত্রণ করে তার নাম আল্লাহ, আরো জোরে আল্লাহ, এই যে জানো হাফর খাড়া মারামারি লাগে সাগর গিয়া সবুজ যখন মাথাটা গরম করিচ্ছে কোবা লাই কো বাচ্চা তুই আর মাথা গরম করিচ্ছে, আসলে মাথা গরম হয় মাথা কি হয় মাথা ঠান্ডা রাখে, এ মাথা থেকে সব আপনার কন্ট্রোল, বুড়ো হয়ে গেলে কন্ট্রোল পাওয়ার থাকতো না, ফাঁসা গেল তো সে বুড়িকে জোরে নজর খাড়াইছে কেরা থাকে এদি ফেড বাতাস শোনা শুরু হয়ে গেছে, যারা গ্যাস কিনবে আটা জানি না আসতে পিছনের রাস্তা যায়, এনে বুড়িকে মেসেজ দিতেছে এন 6-7 লাখ কেবল তার রগ ফাঁসা গেল মেসেজ দেয়, এরে জেডার বাতাস কেন করে ধরি রে আসা ফাঁসা গেল রিপ্লাই মেসেজ দেয় জেডা বাতাস বার হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী ন, বুড়িয়া রুকু দিতে আছে সমানের বেল আজির আবার মেসেজ দেরে 2 মিনিট লাগবে সাইড গেলা কাত তোমার ছড়ি না রে গেছে মেসেজ দা সমানের বেল আলা কর হুরা সোনার বাংলা খালি বাতাস ইয়ার যায়, তাহলে আবাদত বন্দি কি বুড়া কাল না জোয়ান কাল, আর জোরে তোকে জোয়াইন না সিটিং এর ঘরে বুঝাইতে গো পারিলাম না, বুড়িগার চা খাবে রোডের উপরে তো নিচে নামাজ দেখবি কোমরা কাটা শুরু হয়ে যাবো ধরত করে মারি দিব, কি হয়েছে এটা খিতে করলেন রে বাতাস থাকতে আর থাকবো মাতিচ্ছা, আমরা রোজ ঠিক থাকলে না নামাজ
তা আপনি যে বুড়া কালে নামাজ পড়তে যাবেন, আপনি তো হুজুর নাই, আপনি মূলত এখন অ্যাকাউন্টে কিছু টাকা জমা। হাফর কালের হাজি কুদ্দুস, হাজি আজকে 10 বছর প্যারালাইসিস, হুশ নাই, হয়াত আছে, জুমার নামাজের সময় শেষ, কেরামান কাতিবিনে কয় আমরা কি তাকে নামাজের খাতা লিখবো না বা নামাজের খাতা লিখবো, ডাইনের কাকো তার নামাজের খাতা লেখো, ফাঁকাটা একটু সরাইতেছে, গলাটা বসি যার আমার, এমনি ঘুরে দে, এমনি ঘুরা, যত মজা ততই ক্ষতি, এই এমনি থাক, গলাটাই বই গেছে বেটা। হাজি কুদ্দুস, হাজি 10 বছর বয়স, হয়াত আছে, এখন ফেরেশতারা ইজ্ঞা কর নামাজের কথা ইজ্ঞা কর, আয়াত থেকে নোয়া ধৈর্য নাই, ইজ্ঞা কর হইব কেন, এত হুশ নাই, এত হুশ না থাকলে কিছু সিটিং এর হয়াত আছে বেটা, কি লেখো না বা ধনুক মার্কেটিং, কাল্লারে ফোন দে, বারালাহি কে রে তোরা, দে বিদ্যার থেকে দামতি থেকে বলছি, হাফর কারা হাজি কুদ্দুস কারামান কাতিবিন, সমস্যা কাল্লা সমস্যা হলো বুড়িগার হয়াত আছে হুশ নাই, ফেসাব ফেকা না ধরতেছে, বোমারা টেলিভিশন স্যার কিরণ মালা, আল্লাহ এই লোকটারে কি আমরা নামাজের খাতা লিখবো না বা নামাজের খাতা লিখবো, আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে তারা হয়াতের ফ্যাশনের ডায়েরি গুলা খোল, 60 বছরে কি করছে, না আল্লাহ নাই, এবাদত নাই, এখন বয়স কত, ক 70, ক 50 খোল, ক না দামতি বাজার কাপড় দোয়ান আছিল সিটিং এ নোয়াজ কলম ঠিকভাবে পড়ানো, 40 খোল, বিদেশ আছিল বিয়া দুইয়ান করছে সিটিং এ ঠিক নাই, 20 বছরে খোল, 20 বছরের ডায়েরির খাতা তো আল্লাহ বালা দেখা যায়, একামতে দিনের কাজ করছে, ভালো ভালো কাজ করছে, নামাজ ঠিক আছিল, 5 ওয়াক্ত নামাজ জমাতে শহীদ পড়ছে, আমার আল্লাহ ডাক দিয়া কবে রেস্তারা রে, আমার এই বুড়া মানুষটা যেদিন এন্তেকাল করবো, এন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত জোয়ান কালে যে রেটে বদলা দিছে যত কোটি না কামাল করছে, এইভাবে আবাদত বন্দিকে তার অ্যাকাউন্টে লিখতে থাক, আবাদত বন্দিকে বুড়া কাল না জোয়ান কাল, আর জোরে ওই তো গো জোয়ান না সিটিং এর ঘরে বুঝাইতে গো পারিলাম না, বাইরে জোয়ান কাল হইলে আবাদত দাঁড়িটা রাখি দে সুন্দর করি, কজন রাখতাম তো সাই বিয়া মাইয়ারা বইয়ে না না বইয়ে ডরে না রায়েন না, যে মাইয়া দাঁড়ি সাই বিয়ে বইতো না হেতির লগে আঙ্গ বিয়ের দরকার নাই, আঙ্গরে বিয়া আল্লাহ করাইব, আল্লাহ নিজে বলতে আছে জাওয়াজনা হুম বিহুরিনিন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো, জাওয়াজনা জমা মত্তা কাল্লে মেসিগা 12,500 হুর, বুড়িগারা মনে মনে করতে আর ইয়ো আমার তো এক দাদি আর কবর লই গেছে কই, হেয়ানো শৈলে পিক আপ থাকবো, জুরদাম মুরদাম মক্কা খালি 33 বছর কে যুবক থাকবেন, আপনি বহুত খানাডা না আছেন, সরাবান তহুরে ডাইল খাইবেন ডাইল, ফাঁকির গোস্ত দিখাই শৈল্য বিকাপ চলি আইব, আর হতে নির্গ হতে নির্গ কোন হিংসা থাকত না, বলা তাবা কথা ফি কুলুবিহ কুলু কলবুন কা ওয়াহেদ কুলুবুহুম কা কলবিন ওয়াহেদিন, তাদের ব্যাকের অন্তর এক অন্তর, কারণ আজ্ঞা তো বিয়ে আর একটা যদি করেন এ বাসর করে হেতে গেব সোডোগা আর ভবিষ্যৎ কি, আর নামে দিয়ে লাও এ দুগান নির্যাতন তোর কবর আজাব শুরু হয়ে যাব, দরকার নাই বিয়া, এক কান কয় খান, এ বিষ যারা খাইছে শুধু তারা জানে, তাহলে বিয়া কয় খান, জোরে কয় না কয় খান, চেয়ারম্যান সাহেব বিচার আসার করছে জানে, জীবন্ত কবর আজাব যাদের তারা দুইয়ান করে, আল্লাহ তো করে হেফাজত করক, যদি এটি আজ্য মরি যায় দরকার নাই আর বিয়ার, বিয়ার আর দরকার নাই কোন রকম কবরে, রায়ান বিল্ডিং এ আমাদের বাসত চলবে, কোন বিল্ডিং এ রায়ান বিল্ডিং, এটা মারজান ফাতর দিয়ে আল্লাহ বানাইছে জান্নাতের লেকের কাছে, 70,000 ফেরেশতা এসকর্ট দিলে যাব, যুবক রে রফিক ভাই আনি আসসালামু আলাইকুম এসকর্ট দি নিব, চলেন গিফট দিব গিফট, 80,000 গেল মানে যায় ম্যাডাম এর কইব, ম্যাডাম আব্দুল হাকিম ভাইয়া না আসতে আছে, রফিক ভাই আসতে আছে, ম্যাডামে বলবো হাসর মাঠের বিচার নিকাশ কি কমপ্লিট, তারা বলবে যে জি ম্যাডাম কমপ্লিট, হাল রয় তুমু তোমরা কি তাকে দেখেছিলা, আমার আব্দুল হাকিম চেয়ারম্যান সাহেবকে কি দেখছো, আমার ডার্লিং আমার আসতেছে, নাম ম্যাডাম দেখছি তিনি আসতেছেন, ফাস্তা কি পাহা, তখন সে গোমটাটা আরো টানে দি বাসর ঘরের ভিতরে অন্দর মহলে ঢুকি যাব, নবীজি বলতেছেন এই ওনাটার দাম কত, সহি আল বুখারীর হাদিস, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার স্বর্ণের খনি তেলের খনি গ্যাসের খনি রাজত্ব সারা পৃথিবী যদি বিক্রি করেন জান্নাতি একজন মহিলার ওনার দাম দেওয়া যাবে না, বিশ্বাস হয়নি যদি না হয় আমি কি ইত্তাম, আল্লাহ নিজে দাওয়াত নামা পাঠাই দিছে, নুজুলাম মিন গফুরির রহিম,
এই আয়াতটা পড়লে আমি কান্দি দি রে, কান্দা রাখতে পারি না। আল্লাহ আফসারি রে, তুমি দাওয়াত দিছো, দাওয়াত কার্ড দিছো কোরআনের মাধ্যমে, কেমনে তুমি আমার জাহান্নামে নিবা? নুজুলাম মিন গফুরির রহিম, আমি গফুরির রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের দাওয়াত নামা। আল্লাহ আমার এই মানুষগুলারে তুমি জান্নাতে নিও আল্লাহ। আল্লাহ এই ঘোষণাটা আমরা বাস্তবায়ন দেখতে চাই। লিল্লাহে তাকবীর। ও যুবক তাইলে আবাদত করবে নি? যুবতী মেয়েরা নামাজ পড়ে না, ফর্দা করে বুড়িরা, আঙ্গা হাফর খানা বুড়িরে দাদির যদি সালাম দাস, সালাম আলাইকুম দাদুমণি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসি বাবা, বাইসা বান্নে কত কোলে আসে, আই আইসি এক ঘন্টা আগে আইসি, হেতি এন্ডে ফর্দা করে। আর 8 9 10 ইন্টার ডিগ্রি ইন্টারের মেয়ে এগুলো যদি জিজ্ঞেস করে রাস্তা, সালাম আলাইকুম, নাহি তো কেমন আছিস? ভাই আমি না অনেক ভালো আছি, আবার আতেরে না স্যার, 10 আঙ্গুল 71 ড্যান্স কাবার শুনে রাখা। ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে হুন্ডা চালায় ওই দিন দাপ্তি গেছিলে, যখন একটা ব্রেক দিছিল ছাগল দেখা, তোমার সামনের বব কাটিং চুলগুলো আমাকে আই লাভ ইউ করে কল দিছে ভাইয়া, অনেক ভালো লাগে। এরকম সিটিং মাইয়া আমাদের দেবীর দ্বার নাই রে। ফর্দা করবো কে করের কে? আমার স্কুলের ছাত্রীগুলারে কইয়া দিও, বেলা আচ্ছারি ভাই তোমার আই লাভ ইউ কইছে, তোরা ফর্দা করি জোহরের নামাজ স্কুলে পড়িয়া লাইস, ওই সিরিয়া তুরস্কের আম্মাজির মতো যদি এভাবে ফর্দা করতে পারে, এই আম্মাজিদের ভিতর আমার এই বন্ধের, তারপরে রেহেন থেকে ওলি আব্দাল গাউস কত বিশ্ববিখ্যাত স্কলার বিশ্ব নেতা বাহির হবে, কথা ঠিক কিনা? আর কথা পরীক্ষা করি সাইয়ের আয়তেডি ভেট্টিকেল কই, নাম জিজ্ঞেলে ওরে কথা কয় না, শতানে লড়াই বুঝি না, তোর নাম কি? দেয় আমার নাম ভাইয়া নাহি, দেয় ওরে এমনি ড্যান্স দেয় চুলের আতরে এমনি এমনি দেয়, আমার নাম ভাইয়া নাহি, এগুলো কি খাচ্ছ তো এরকম না কি? এরকম খাচ্ছ তোলা মাইয়া আমাদের হাফর খা নাই রে, বুঝলে নাই বেটা, আরে মারিব তো বেটা, বাজন লাগবে তো, কথা টেলিভিশনে যার কই, ও ভাই নাই রে। আমনের মাইয়া গা দেব এস দামতি যেতে সিএনজি অ্যাক্সিডেন্টে ট্যাঙ্ক কাটি গেলেছি, ট্যাঙ্ক শেষ, 30 লাখ টাকা দিয়ে ট্যাঙ্ক লাগাইছেন কলাক, জি প্রিন্সের মতো ডক, জির দিকে সাইসে কান্দে না, আর জি রে ইন্টারে ফরজ গজি, তোর ইটালি আমেরিকা জামাইসাই বিয়ে দিতাম, হারা পরিবার সবাই সুখে থাকতাম, হাহা জি গো কিল্লে দুঃখ গুজি আইছ, অ্যাক্সিডেন্টে জির ঠ্যাঙ্ক নাই, কিন্তু জি গেতে নামাজ হয় না, কবরজে ঠ্যাঙ্ক কাটিয়ে লেবে পারস, তারা এই কথাটা কি আপনি চিন্তা করছেন? এ পর্যন্ত আপনি বললেন না জিরে নামাজ পড়িবার লাই, বরে নামাজ পড়িবার লাই, জিকির করিবার লাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুরুদ দিবার লাই, ফরদাস সহিত চলবার লাই, আমনার মাইয়া সলে বাফের ঘরটা খুশি লাগে, কজি একটু মাথা তোলা হয়েছে, দেখ না ব্যাকে ব্যাকের হক আদায় করক না, চলছে কত সুন্দর করে চলে, এমনি ভূমিকম্পটা দিতেছে না, আর আঙ্গো হোলা হোলারাও খারাপ কম ন, এদিন না আল্লাহ গায়ে 2-3 বছর আগে সিএনজি তুইছে, এত আঁটু থেকে রান পর্যন্ত হেরায়ে 2 ইঞ্চি 2 ইঞ্চি ওলা হেরা 3 গা করে চৌগায়, কইলাম কি তার তোর নাম কি তা কসাই ফিল্লা, তো কইলাম এত তোর হেরা দে 3 গা 3 গা, উর্বের হেরাই কে তোর 2 ইঞ্চি বামে চলি এলে তোর রাইফেলে বার হয়ে যাইব, কহ যদি এটা স্টাইল, এরকম স্টাইল করিন না, সাগর কে সবুজ্য সুমুন না, আমার হাফর খা নাই রে। আছে গো দেখছেন না, আজ যে গাড়িয়ান বার করবার সময় বাঙ্গরটা রে, কথা তো নেটে যাগো, আরো আরো কোবাইবো বেটা, কথা কইতে আমি হারি না, দড়ি এলা গুজুরার নাঙ্গ কথা কই লেছেন, গাড়িটা 12টার আগে টান দিয়ে অজ্ঞা হুন্ডাত করি, হুন্ডা খায় আর সামনে খালি হরন দে, হেতে চুলের দিকে চাইলে বমি হইয়ে, মনে মনে কই আর পিএসির কইলাম, দেখছি নি হোলা করলে জীবন দিয়ে লাই, হোলা করে বিয়ে করাই বেল্লাই, এ হোলাই গুনে ছবির দিকে চাইলে কোন মাইয়ের বারে পৃথিবীর রাজা বানাইলে তো হোলাইডিনের কাছে বিয়ে দিত না, তোর ছবিটা কত আনার সামনে খাড়াচ্ছে তোর লাগে কিরকম, তো সুলিডিনের যে কুত্তা মূর্তি দেখছে কি তে এন্নে এন্নে কাড়া হেন্নে কাড়া, নবী তো চুল কাটা 3 রকমের শিখেছে, লিম্মা জিম্মা ওয়াফরা, ইয়েন্দি ছোট ইয়েন্দি বড়, এটা তো কুফুরি, চুলে মারাত্মক না চালাতো কবুজুরে কই এলার, তুই তো ইমান হারা হয়ে যাবি, চুলের 3 রকমের সাইড রাখবি হয় কানের লতি পর্যন্ত বা গাঁড় অথবা কাঁপ, হুজুর এভাবে চুল দেখছে, তুই কন চুল দেখছ, হাতের হাফ প্যান্ট এনে উড়িন না, হুন্ডা চালা কিরকম লাগে, কি দরকার তোর হুন্ডা, এনে মারে না আল্লাহ তো করে,
কে দিব তোকে কাছে মাইয়া বিয়া হারা রাত ঘুম মারিয়ের মাইয়ের বাগর আয় রাজি করাই তোগরে মাইয়া বিয়া দিবার লাই তোকে ছবিটার দিকে চাইলে কেন বিয়েটা তো তোর লাগে কিরকম আস্থা বন্ধ হইতে লানি লাগে তুই কদুর আব্বার লগে কাজ করস চা জমিনে দোয়ান কদুর বইসা বন্ধুর লগে ডাং 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 করি আড়স বর্ষাকাল আলে এক কেজি মাছ ছাড়ি দিবি বিয়ের নিয়তে আল্লাহ রিজিক উৎপাদন করিব আঠারো কোটি মানুষ যদি আঠারো কোটি প্রত্যেকে এক কেজি করি ছাড়স আঠারো লক্ষ মেট্রিক টন মাছ আমিষ প্রোটিন বাংলাদেশে উৎপন্ন হইব তোরা কোনো কাজ নাই কিচ্ছু করস না ডাং 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 উন্ডা সালাস ঠেঙ্গিডার এত ফেরালাইসি সেলানি ফেডেলের মধ্যে এন্ডেরা আর মাইয়াগর সামনে আরো জোর সালা যেন তোর কুত্তা দৌড়ায় এরকম কুত্তা দৌড়ায় না হুন্ডা সালেন না বর্তমানে আমার মাহফিলে হাত দিকে ব্যাটকাই সাইতাই না যুবক নাই রে আচ্ছা কথা আবার হেসা কই গেল শিয়ার রেজে কই শিকার রয় এন্না হলা বালা কিন্তু মাইয়ারা যাইতে আছে স্কুলে দামতি মাদ্রাসাত হাতে মাইয়াগর সামনে দিয়ে ফুল লই যেন হাতের আব্বা মাইয়া দেন কাটতি করেন আল্লাহ তোর সব দিয়ে দিব আল্লাহ কো বিয়াটা আই হড়াইও সোমান আল্লাহ কর মোতা কালে শিখা জমা মোতা কালে শিখা আই বিয়া হড়াইও যুবক তোর গান কি হবে হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলা আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার কিরণ গান করসাগা গান তো ঘুরালে চেয়ালন গান আইয়ে না একটু মারসা হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথা ওতা তুমি হইলা না মাওলার আল্লাহু একবার ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দোযোগেরই জালা ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দোযোগেরই জালা হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার তুমি হইলা না মাওলার হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার যুবক তুই কারবি আল্লাহর হ নামাজ পড় পর্দা বসিদা ঠিক রাখ কাজ কর ইনশাল্লাহ বিয়ের ব্যবস্থা আল্লাহ করব তুই মাইয়া ঘরে ফ্রেম করুন লাগতো না মাইয়ার বাড়া মাইয়া বস্তাত ভরি চারটা করি লই এনবো ভাই ঠিক কিনা কাইল্লা ফেনি দেখলাম এত সুন্দর সুন্দর হোলা বারো চোদ্দটা কইলাম রে তোরাই জামানাত কিল্লা হোলা হইলি মাইয়াই তুই ইডে আসিলি বালা একটা 50 লাখ টাকা কাবিনে বিয়ে বইটি এটি যে সুন্দর শরীর হোলার কো দাম নাই রে অনগে যুগে হইলো হাফর কাটা যার মাইয়া গা প্রিন্সিল লানি ডক হেতে হইলো রাজা বাদশাহ এই পৃথিবী হেতে সিগারেট টানে দে বেঞ্চর আগে হাফর কাটা গরু বাজার ইয়ে ন যেন হেতে বিমান 3 রান চালাই 4 নম্বর রান চালাইছে মাইয়ার বা দোমার পিক আপ সাই কত দূর ইসে কয়ে দেশে কত গোলামের ফুত আমার মেয়েরে বিয়ের প্রস্তাব দেয় আমি না পাত্তা দেই না আমার ওয়াইফের পুরো দেবিদ্বারের মানুষ আন্টি কয় আমার অনেক ভালো লাগে যে দামন মাইয়ার বাপের গো বাইসা কি জবাব দিবেন আল্লাহর কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু মাইয়ার বাবা ছিল যে হোলার কাছে বিয়ে দিছে গর নাই রোডও তিতায় আবু তুরাব কয় ওনারে বিশ্ব সুন্দরীর বিয়ে দিছে মোহাম্মদ রসুল্লাহ সব আর আন্নার মাইয়া গান বিয়ে দেন না যত সময় বিয়ে দেন কোনো আত্রিশ রাখে না আমাদের ফ্যামিলিতে বিয়ের এগুলো সংস্কৃতি নেই আল্লাহ বিয়ের হুকুম দিয়ে দিছে মেন চাইলে 9 বছর 10 বছরে দিয়ে দাও এত ত্রিশ রাখে এগুলো পাত্তা আমরা দেই না আমনের কারণে যদি আপনার মেয়ে জিনা করে আরেকজনের ফোলা যদি জিনা করে আল্লাহর কাছে আপনাকে আসামি হইতে হবে ভূমিকম্প এন্নাই না দেখবি তোর মাইয়ে নাই বিল্ডিং সাবার তলে ওড়ি খালি দেবীদের তো বেশি ঢাকা হাঁদা ডিবা ডিবা ঢাকা 1.5 কোটি লোকের কবর হইব ঢাকা নাই দেখবি কিচ্ছু নেই তলাই গেছ আল্লাহ জানে চল তো কইছে এন্নে চল বিয়ের প্রস্তাব দিলে মাইয়ের বা গোলামের ফুত তোর আব্বা আম্মার তো ছেলে মেয়ে 13টা
হাঁপড় কাড়া, তাই না? তোর আব্বা আম্মা তো বহুত আসে, আমার মেয়ে এত কাবজা পছন্দ করে না, আমার মেয়েকে দেবীদের ভাড়া রাখতে পারবি? জি শ্বশুরজি বল, চুপ কর, জি জি বলো বেটা, ভাবি চিন্তি কথা বল, যে পোষ মাইয়ার বার অনগেরাম কজি শ্বশুরজি, জি বিয়া দিয়ে দিছে মাইয়ারে মারা তাই আনো, হোলা ইটালি আমেরিকা লন্ডন গেছে গা, দুই মাস পরে মেসেঞ্জারে কল দিছে সিগারেট টানি, শ্বশুর কত আদফলা, এই গোলামের ফোশন বলছি না, আমার মেয়েকে তুই সামলাতে পারবি না, আমার মেয়ে দেবিদার থাকবে না, আমার বাড়িতে থাকবে, মাসে 1,00,000 টাকা করে আমার অ্যাকাউন্টে দিবি, বুঝছিস? এ গোলামের ফু, জি জি শ্বশুরজি, তুই যত বছর পর আসস এরপর আমার মেয়েকে নিবি, 1,00,000 টাকা করে আমার অ্যাকাউন্টে। এতে কি শ্বশুর না শকুনস? শকুনস, আমি প্লুরাল নাম্বার বলছি, তুই সিঙ্গুলার নাম্বার বল লিখা, শকুনস, এরকম শ্বশুর নামের শকুনস আমাদের দেবিদার নাই রে, সমাজ এমনি নষ্ট হয় না। আগের সমাজ কি ছিল, মেয়েরে বুঝাই দিত, মা মানিয়ে নিছ লিও, জামাই বাবুরে মহব্বত করিও, ভালোবাসা চলিও, শ্বশুর শাশুড়ি ভালোবাসিও, ওন আগে শর্ত করে মাইয়ার বা আমার মাইয়া ভাত দেখতো না, আমার মেয়ে এসব কাবজা পছন্দ করে, আমি অনেক খরচ করেছি আমার মেয়ে যে পড়ালেখা করেছি, বুঝছো? আমার মেয়ে এগুলো পছন্দ করে না, তুইও তো তোর মাইয়ারে ফরক ইয়ে করবে, সুযোগ দিয়ে দিছ, সুযোগ দিয়ে দিছ, সমাজ জেলা ব্যবসার ইফতিজিং এ ভরপুর হয়ে যাচ্ছে, ঠিকই না? চোখটা বন্ধ করে দেখেন হাফর খানার অবস্থাটা কি, দেবিদ্দার লাকসাম সারা পৃথিবীর অবস্থাটা কি, 90% লোক জানার ভিতরে ডুবে গিয়েছে, 69টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে, বিয়া কোন রকম দলিলে আছে, দখলে নাই, আসেনি, প্রত্যেকটা ঘরে অশান্তি, মা বোনের ঘরে কিছু লই যদি কিছু কর, আয় দে তোর যে মেজাজ, আয় দে তোর ঘর করি, অন্য কোনো ভিডিও হইলে 1 মিনিটও টিকত না, এক মহিলার কথা ইডে কেন সভাপতি সাহেব, ভাবিয়ে কইছি না ইচ্ছে কথা, আয় দে তোমার ঘর করি, অন্য কোনো বেড়ি 1 মিনিটও টিকত না। আর একটা কমন ডাইলগ, আর আব্বা তোর লগে বিয়ে দি ভুল করছে, অথচ আপনার আব্বা ভুল ইদার না করলে আপনার জামাই হাইতেন না। আরো একটা সূত্র লই রাখ, যত ডিগ্রির বউ তত ডিগ্রির নির্যাতন, যত ডিগ্রিধারি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াস তোর নসিব নির্যাতন। আম্মাজিদেরকে কথাগুলো আল্লাহ বুঝার তৌফিক দেখ, তাহলে এখন আসেন আম্মাজিদেরকে বলবেন জোয়ান কালে যাতে তারা আবাদত বন্দিগি করে, আপনার মেয়েকে এখন থেকে আবাদত শিখান। আজকের দিনের বেলা মাহফিলে দেখেন ছোট্ট সোনামণিরা আগে চলিয়েছে, রুল নম্বর 1, এরা যদি নিজের ইমান ও আমল ধরে রাখতে পারে এরা আরশের সামিয়ানা নিচে 2 নম্বর প্ল্যাটফর্মে স্থান পাবে। 3 নম্বর রজুলুন কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই পুরুষ মহিলা যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকে, নামাজের সাথে সংশ্লিষ্ট থাকে, জোরে নামাজের আজান দিতেছে, বুড়িয়া কোথায় জমিন চাষ করতেছে, আজান দিছে মসজিদের লগে তার কলজা লটকানো, দৌড়াই চলি আইছে, আম্মাজিদেরকে জোরের আজান দিছে, আম্মাজিরে উজু করে নামাজ পড়ি লেছে, অনেক আম্মাজি জোরের নামাজ আসরের লগে পড়ে, নামাজ ইনশাল্লাহ পড়বেন নি, নামাজ পড়বেন নি, ছোট্ট একটা কথা বলি, আমাদের শেষ দাঁড়া দেন আল্লাহরে সুবহান রাব্বিয়াল আলা, এখানে 3টা ওয়ার্ড, যুবকেরা খেয়াল করো, আর হয়তো মাহফিল নাও হতে পারে, এটাই হয়তো মনে করো জীবনের শেষ মাহফিল, কারণ পৃথিবীর অবস্থা ভালো না, আজাব ধেয়ে আসতেছে আমাদের দিকে, বাইরে হে ভাই, হয়তো রফিক ভাই এবারে মাহফিল করছে তো গড়ে লই, আর হয়তো হবে না রে ভাই মাহফিল, বাইরে তুরস্কের যে মাইটটা দিছে এই মাইট যদি আমরা বাংলাদেশে খাই, ব্রিজ গুলা জয়েন্ট শেষ হয়ে যাবে, নাই শহর বন্ধ সব নাই, সব এলোমেলো, আর দোকানের দিকে চাইলে আমি খুশি হই যে দোকানে যে খানা আছে 2-3 মাস যাবে, আল্লাহ না করুক রিজিক যেভাবে সংকট দেখা দিচ্ছে বিশ্বে, অতি শীঘ্রই দুর্ভিক্ষ আসার সম্ভাবনা, ঠিক কিনা? পরমাণু হামলাতে কত মানুষ মারা যাবে, দুর্ভিক্ষ আসলে পৃথিবীতে কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, ঠিক কিনা? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, এটাই তো সিগনাল দিচ্ছে। তা এখন সুবহান রব আলা, আল্লাহ কো আমারে সুবহান কইছে তে কহে আপনি ফুত পবিত্র মহিয়ান গরিয়ান, আপনার এগেনিস্টে মূর্তি শরীক হতে পারেন, আপনি এক আল্লাহ জিন্দাবাদ। এরপর আল্লাহ কো রব কইছে কি ইল্লা রব্বি কেন বললি, তখন আমরা আমাদের সাথে আল্লাহর সেজদা অবস্থা কিভাবে কথা হয় সুবহান রব্বি আল আলা, আল্লাহ এবার বলে রব বললা যে কমাবুদ আপনি তো আমার রব,
আপনি আমাকে প্রতিনিয়ত খাওয়াচ্ছেন, মাত্র বীর্য থেকে বানাইছেন, মায়ের রেহমে নিয়ে 10 মাস 10 দিন মেঞ্চের রক্ত খাওয়াইছেন আপনি, আপনি আমার হাফর খাড়াতে 60 বছর খাওয়াইছেন, ডেলি 200 লিটার অক্সিজেন আমি খাইছি, আল্লাহ কত নিয়ামত আপনি আমার খাওয়াইছেন, কবরে 40,000 বছর খাওয়াইবেন, হাসর মাঠে 50,000 বছর খাওয়াইবেন, আল্লাহ ফুলসরাতের ফ্লাইওভারে খাওয়াইবেন 30,000 বছর, জান্নাতেও আপনি খাওয়াইবেন, আপনি তো আমার রব, এই ফুল ফসল দিছেন আমার আপনি আমারে, আল্লাহ কত আয়লা কৈছত কিল্লে রে বান্দা, আমি বড় আমি কত বড়, তুই কেমনে জানস, হ্যাঁ আল্লাহ আমি জানি, আমি দামতি স্কুলে সায়েন্সে পড়ছি, আমি জানি আপনি কত বড়, কয় কত বড় তুই কেমনে জানস, আপনি কই আছেন বাংলাদেশে, বাংলাদেশ কোথায় আছে এশিয়া মহাদেশে, এশিয়া মহাদেশ আবার কোথায় আছে, 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে পৃথিবী দেশটা কোথায় আছে, তারপরে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে সৌরজগৎ দেশটা কোথায় আছে, হাজার হাজার সৌরজগতের দেশ সমপরিমাণ দেশ নিয়ে গঠিত, মিল্কি ওয়েতে মিল্কি ওয়ে দেশটা কোথায় আছে, হাজার হাজার মিল্কি ওয়ে নিয়ে গঠিত, গ্লাক্সিতে গ্লাক্সি দেশটা কোথায় আছে, হাজার হাজার গ্লাক্সি নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে ক্লাস্টার দেশটা কোথায় আছে, হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে সুপার ক্লাস্টার দেশটা কোথায় আছে, হাজার হাজার সুপার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিপল সুপার ক্লাস্টারে, এই কি মহাশূন্য শেষ, কয় না বিজ্ঞানীরা কয় না, মাত্র 0.01% আমরা আবিষ্কার করছি, আর 99.99% অনন্ত মহাশূন্য খালি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি জগতের পর তার চেয়ে বড় প্রথম আসমান, তার চেয়ে দূরে 500 বছরের রাস্তায় এর চেয়ে বড় এবং দূরে দ্বিতীয় আসমান, এভাবে 7 আসমানের দেশ পাড়িয়ে 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে এক দেশ আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় মালায়ালার 5টা দেশ, এর চেয়ে বড় আল্লাহ আপনার আরশ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়ে আমাদের মাথাটা মুসি দিয়ে হাফর কাটা দেবীর দ্বারে কো বান্দারে, তুই এভাবে সেজদা দিয়ে আমি আল্লাহর এইভাবে জ্ঞান করছ, আমি কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামে রাজাবে নেব না, নামাজ পড়লা নারি নামাজয়া জব চিজ নামাজয়া জব চিজ নামাজ অমূল্য ধন শেখ শেখরে ভাই নামাজের সাধন শেখ শেখরে ভাই নামাজের সাধন, আল্লাহ রলিরা বলে নামাজেতে দিদার মেলে হে ও, আল্লাহ রলিরা বলে নামাজেতে দিদার মেলে হে ও, আলিফ মিমে যুগ না হইলে আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শিখ শিখরে ভাই নামাজের সাধন শিখ শিখরে ভাই নামাজের সাধন, নামাজ পড়বেন নি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, আমার যে সমস্ত উম্মত পুরুষ মহিলার অন্তর মসজিদের সাথে নামাজের সাথে লটকানো, এই লোকগুলার সামিয়ানার নিচে 3 নম্বর প্ল্যাটফর্মে স্থান পাবে, এখন আমাদের অন্তরিল সাদওয়ানের লোক লটকানো রাত 12টা 1টা পর্যন্ত সাদওয়ান আড্ডা চলে মসজিদ গুলা কাঁদে, ফজরের নামাজে 3 জন ইনশাল্লাহ নামাজ পড়বেন তো ইনশাল্লাহ, তারপরে 4 নম্বর হচ্ছে রাজুলানে তাহাব্বা ফিল্লাই ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দু লোক যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্য একসাথে হয়, আল্লাহর জন্য পৃথক হয়, আল্লাহর জন্য কত লোকের আর কথা নাই, তুই আল্লাহর দুশ্মনী করস, এরকম ইমান যাদের আছে তারা 4 নম্বর প্ল্যাটফর্মে স্থান পাবে। 5 নম্বর হচ্ছে কি, ওয়াসাবুন রাজুলুন তাসাদদাকা ইকফান হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই লোক যে ডাইন হাতে দান করলে বাম হাতে জানে না, গোপনে দান করে, এই লোকগুলা 5 নম্বর প্ল্যাটফর্মে স্থান পাবে। 6 নম্বর হচ্ছে রাজুলুন তালাবাতু জাতু মানসাবিন ও জামালিন ফাকালা ইন্নি আখাফুল্লাহ, যে যুবকের বিশ্বের সেরা সুন্দরী হাফর খাড়ার সেরা সুন্দরী প্রেম আহ্বান করছে, একা রোমে ভাই টান দিবু গ্রুপ দিউড়াইলিস কবাই প্রেমের সাধু উড়ালাও,
ওই যুবকে লাভ দিউডি কই ইন্নিয়া খাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, এমন ইমান যার আছে এই আমল যে করবে ওই যুবককে আল্লাহ আরশ আজিমের ছায়ার নিচে ছয় নম্বর প্ল্যাটফর্মে স্থান দিবেন। সাত নম্বর হচ্ছে রাজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, আল্লাহ জিকির করতে করতে যে লোক কান্দি দেয়, হুন্ডা চালাতে আছে যুবক কলেজে যান, আল্লাহর মহব্বতে কবর আজাবের ভয়ে আহারে কবরের মায়ের সাকাতুল মৌত, মৌত রু কেমনে বাইরে এসব ডরে কান্দি দিছে, চোখের পানি পড়ে, দান বুনাইতেছে রোয়া বাইসতে আছে, তারপরে দান কাটতেছে, কোমরা খ্যাত করতেছে, নিড়াইতেছে বিলের মধ্যখানে, ওই সময় মহান আল্লাহ জিকির করি, কবরের কথা চিন্তা করে, জাহান্নামের কথা চিন্তা করে, যারা কেঁদে দিছে জীবনে একটা বার হলেও চোখের পানি ছেড়ে দিছে আজাব গজবের কথা চিন্তা করে, এমন ভাবে যারা জিকির করে কাঁদছে ওই লোকগুলোকে আল্লাহর আরশ আজিমের নিচে সাত নম্বর প্ল্যাটফর্মে স্থান দিবে। আল্লাহ আমাদেরকে সে সৌভাগ্যশালী হিসেবে কবুল করে পড়ি, আমিন। আজ আর নয়, আমার কোনো কলেজের টুকরা যদি খোদবা নিতে চান গাড়িতে আসে নিজের সন্তানের জন্য নেন, আজকে যে সাতজন কলেজের টুকরা আমার নিচে, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো, তাদের রুজি কামাই।